لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذي أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم بسم الله الرحمن الرحيم آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسوله لا نفرق بين أحد من رسوله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير بسم الله الرحمن الرحيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোলা আমার কেন বাঁধো সুখের ঘর কেন বাঁধো সুখের ঘর একদিন মাটির নিচে হবে ঘর রে মোলা আমার কেন বাঁধো টিনের ঘর কেন বাঁধো দালান ঘর পৃথিবী আমার আসল ঠিকানা নয় আসল ঠিকানা নয় মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয় আসল ঠিকানা নয় লিল্লাহে তাকবীর একবার জোরে বলুন না লিল্লাহে তাকবীর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার
কেন বাঁধো সুখের ঘর, কেন বাঁধো টিনের ঘর, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি ওড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত, সকলে হবে তোমার পর। রে মন আমার কেন বাঁধো সুখের ঘর, কেন বাঁধো টিনের ঘর, কেন বাঁধো দালান ঘর। দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরা উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে, মুন্ড মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, তুমি রবে মাটির উপর। রে মন আমার কেন বাঁধো সাদের ঘর, কেন বাঁধো সুখের ঘর। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়, আসল ঠিকানা নয়। নির্বাচিত যোগ্যতম কোরআন ও হাদিসের পণ্ডিতের ওপর নির্বাচন করে আজকের যোগ্যতম সভার সভাপতি সম্মুখে বসে থাকা ইমানদার ভাই সকল ও বাবাজিরা, পর্দার আড়ালে বসে থাকা অত্র এলাকার দেনী মা ও বোনেরা, লাখ কোটি শুকরিয়া সে আল্লাহ যে আল্লাহ বছরের শেষ অত্র এলাকার শেষ মাহফিলে এতগুলো মানুষকে আয়োজিত সবাই এসে বসবার সুযোগ করেছেন, সে আল্লাহর লাখ কোটি শুকরিয়া বলুন আলহামদুলিল্লাহ। ভাই সকল মনে হয় এটাই শেষ, তাই কি না? ডুবা অঞ্চলে জালসা এটাই শেষ, আল্লাহ দয়া করেছেন এতগুলো মানুষকে বসিয়েছেন, এবং এই মানুষগুলোকে ইমানের সাথে বসিয়ে দিয়ে ছোটোখাটো আমল করে বড় জায়গাতে পৌঁছার সুযোগ করে দিবেন, সে আল্লাহ লাখ কোটি শুকরিয়া। আরও জোরে বলুন আলহামদুলিল্লাহ। তার পরে পরে তার প্রিয় রসুল বিশ্ব নবী নবী মোহাম্মদুর রসুলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখ কোটি দুরুদ শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। বাবজান এত জালসা শুনলাম, জালসা শুনেছি পরিবর্তন হয়নি এখানে বোঝা যাচ্ছে, জালসা শুনে পরিবর্তন হয় না দেখেই বোঝা যাচ্ছে সেটা কি। প্রথম ব্যাপারটাই হলো বসার নিয়মে ভুল, যত দিন জালসা শুনেছেন ততবার তত রকমভাবে বলেছে ভাই চেপে বসেন চেপে বসেন চেপে বসেন, আপনারা একটা সুযোগ পেয়েছেন দূরে বসবো, বক্তা দেখতে পেলে হয়তো টাকা চেয়ে নেবে, এটা সমস্যা বড়। জি, এই ভয়টা তো ইমানদারে থাকার কথা নয়, ইমানদার মানুষের এই ভয়টা থাকবে না ইনশাআল্লাহ। তাই বলছি যারা দাঁড়িয়ে আছেন একটু বসে যান, আর যারা ছিটিয়ে বসে আছেন এটা বসার সিস্টেম নয় গো বাবা। মসজিদে জুমার দিন যারা জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে যাবে, সর্বপ্রথমে উটের নেকি নাকি বলো না, তারপরে গরুর নেকি, তারপরে জি ছাগল ভেড়া, তারপরে মুরগি, তারপরে ডিম চলতে থাকলো। তাহলে আপনারা এখন চিন্তা করেন মসজিদে যখন আপনি ঢোকেন তখনই ঢুকেই ফার্স্ট কাতারে আপনি বসার সিদ্ধান্ত করেন, আর এই জন্য বিশ্ব নবী নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বড় আপনাদের জন্য ঘোষণা রেখেছেন, যারা প্রথমে প্রথম কাতারে মসজিদে গিয়ে বসবে। তাহলে বাবাজি মসজিদে যদি প্রথম কাতারটা উত্তম হয় তাহলে এই জালসার ফুল বাগানে কি এই প্রথম কাতারটা উত্তর হবে না, উত্তম হবে না ইনশাআল্লাহ যে উত্তম হবে। তাই বলছি যারা ডানে বসে আছেন উঠে আসুন না, লোদি ভাই উঠে আসুন না ভাই। ও চাচা উঠেন না গো, বাজি উঠেন না, উঠবেন। আর ওদিকে লোকরা তো অন্ধকারে চিনতে পারি না, এইটি মনে সব বিজেপির লোক বসে আছে দেখছেন না অন্ধকারে, উঠবেন উঠবেন ইনশাআল্লাহ, উঠে আসুন না। হ্যাঁ জি,
উঠেন বাবা উঠেন, অন্ধকারে বসে আছেন একবারে, ওদিকে সাপ বের হবে জি, তখন কমিটির উপর দোষ চাপিয়ে দিবেন যে সাপে কামড়েছে মান্দাপাড়া জালসা দেখি, দোষ একদিকে আছে চারিদিকে দোষ। যাই হোক, আল্লাহ তুমি এতগুলো মানুষকে কবুল করো যার ঈমান বৃদ্ধি করার জন্য জালসা শুনতে এসেছে। জালসা তো আপনারা শুনতে আসছেন বাবা, জালসা শুনেই কি আপনারা ভেবেছেন যে জালসা মানে জালসার একটা উদ্দেশ্য আছে সেটা হলো কালেকশন, জি না, এটা ভুল। আপনাকে কিছু মাদ্রাসাওয়ালা দিবে আর আপনাদের কাছ থেকে কিছু নেবে, এই দুটোই সাপেক্ষে জালসার আয়োজন। আল্লাহ সকল মানুষকে বুঝে আমল করার তৌফিক দান করো, আবার বলুন আল্লাহুম্মা আমিন। ভাই সকল, এখানে আমরা যারা বসে আছি সবাই কালেমা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ পড়েছি তো, এই বিশ্বাসটা আছে আমাদেরকে, আছে তো? সবাই বলুন একবার আস্তাগফিরুল্লাহ হাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম অতুবু ইলাই, সবাই বলুন, আবার বলুন জি, যারা জানেন তারা তো বললেন আর যারা জানছিলেন না আমার সাথে সাথে বললেন, এখন আর একবার কালেমা পড়ুন, যেই কালেমার ভালোবাসাতে আমরা এই জাল সাথে এসেছি ইমানের সাথে, সেটা কি? আশহাদু আল্লা ইলাহা, সবাই বলুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু রাসূলুহু। যারা এই কালেমা পড়েছি তাদের কপালের চাকা খুলে গেছে, গড়ে গেছে, কেন গো বাবা জানেন? আচ্ছা কেউ একটা হাত তুলে বলুন তো, নবীজির বাপ আবদুল্লাহ জান্নাতে যাবে? কেউ বলুন, পারবেন না। আচ্ছা নবীজিকে জন্ম দিলেন, দুধ খাওয়ালেন, আদর করলেন, সেই মা আমেনা জান্নাতে যাবে? কেউ পারবেন না? পারবেন না। আচ্ছা নবীজির বাপ মা শেষ হওয়ার পরে নবীজিকে ভালোবাসা দেখিয়েছিলেন কে গো বাবা? বলে গেছেন, মনে করুন, এটা ইতিহাস, এটা জানবার কথা। যিনি আদর করেছেন তিনি হলেন আব্দুল মুত্তালেব, নবীজির দাদু। নবীজির দাদুর বয়স শেষ, নবীজির দাদু মরে গেলেন, থাকলো কে? নটা চাচা আরও বেঁচে আছে, তার ভিতরে এক চাচা আপনজন ভেবে নবী মোহাম্মদের পাশে এসে দাঁড়ালেন, সেই চাচার নাম আব্দুল মুতালিব নয়, আবু তালিব। সে আবু তালিব নাবিকে আপন জন করে গোছে নিলেন। মা যতটা ভালো না বেসেছে, বাবা যতটা ভালো না বেসেছে, দাদু যতটা ভালো না বেসেছে, বিশ্ব নবীকে সে ভালোবাসা দেখিয়েছেন কি? আবু তালিব, নিজের চাচা। আচ্ছা বলুন তো, এই চারজন লোকের নাম বললাম, এরা কেউ একটা জান্নাতে যাবে? যাবে না, এই জন্য যাবে না, আল্লাহ তাদেরকে দয়া করেনি, যাদেরকে দয়া করেছেন তিনারা হলেন আমরা, আমরা হলাম আল্লাহর দয়াপ্রাপ্ত মুসলমান যারা আমরা আশহাদু আল্লা ইলাহা, সবাই বলুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু। এই কালেমার সাক্ষ্য যারা আমরা দিয়েছি তাদের কপাল খুলে গিয়েছে, আমরা কোনো দিন না কোনো দিন আল্লাহর দয়াতে জান্নাত যাবো ইনশাআল্লাহ। এ বাবা, আমরা যে নামাজ রোজা হজ জাকাত তাসবিহ তাহলিল দান খায়রাত করছি, এ আমল দেখিয়ে এক পিস লোক আল্লাহকে বলতে পারবো না আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও? নাবিজি ঘোষণা করছেন তো, নাবিজিকে উত্তর নিয়ে বলছেন, ইয়া রাসূল আল্লাহ, আমরা তো আবেদন করতে পারবো না, পারবো না, আপনিও কি আবেদন করতে পারবেন না? তো বিশ্ব নবী নবী মোহাম্মদ বলতেছেন, আমিও আমলের যোগ্যতাতে আল্লাহকে বলতে পারবো না, আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, আমিও আল্লাহ জান্নাতে যাব। তাহলে যেই লোকটা রাতের পর রাত জেগে জেগে নামাজ পড়েছে, রোজা করেছে, কমের জন্য আল্লাহর কাছে আবেদন চেয়েছে, সেই লোকটা আখেরি পয়গম্বর নবীদের নেতা, সেই লোক বলছেন আমিও আল্লাহ দয়া ছাড়া জান্নাতে যাব না? তাহলে আমরা তো চুটুপুটি অফিসার, আল্লাহ গো তুমি আমাদেরকে দয়া করো, যেই দয়ার আকর্ষণে আমরা জান্নাতের অধিবাসী হতে পারবো, এই তৌফিক তুমি দাও না আল্লাহুম্মা আমিন। ভাই, এতদিন আমরা জালসা শুনলাম কিন্তু জানি যে আমরা আল্লাহর দয়াতে চলি। আচ্ছা আল্লাহ দয়া আপনাকে কতটা করেন এটা কি আপনি জানেন? কত পার্সেন্ট, কত গুণ আপনাকে আল্লাহ দয়া করে? আজকে আপনাকে শুধু আল্লাহর দয়াটা সম্পর্কে ওয়াজ করব। কাদের জন্য ওয়াজ? যারা আমরা হিদায়ত প্রাপ্ত মানুষ তাদের জন্য ওয়াজ। দুটো কথা সবাই একবার বলুন তো, বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আল্লাহর নামে, শুরু করছি আল্লাহর নামে,
যিনি রহমান যিনি রহিম এই রহমান আর রহিমের ভিতরে পার্থক্য আছে এখানে আমরা মুসলমান আছি বাইরে চলে যাব গ্রামে ঘুরব আশেপাশে আমাদের অমুসলিম ভাইরা আছে একই সাথে আমরা মিল মহব্বতে চলছি বাপজান আল্লাহ বলছেন আমি রহমান যার জন্য পৃথিবীবাসীকে আমি দয়া করেছি একটা মুসলমান যেরকম খাওয়া পায় একটা অমুসলিম সেরকমই খাওয়া পায় একটা বেঈমান যেরকম খাওয়া পায় সেরকম একটা ঈমানদারও খাওয়া পায় কিন্তু একদিন ঘটনা ঘটবে এই দুনিয়ার শেষে পরে একটা দুনিয়া আসবে সেই দুনিয়াটাতে আমাদের সকলকেই যেতে হবে তাই না বাবা সকলকে যেতে হবে সেই দিন আল্লাহ বলছেন সেই দিন আমি আর রহমান থাকব না সেই দিন হয়ে যাব আমি রহিম রহিম মানে কি আল্লাহ বলছেন সেই দিন আমি রহিম এই জন্য হব যে সেই দিন একটা দয়া আমি তাদের উপরে বর্ষণ করব যে দয়াটা তারা পাবে যাদের নাম মুসলমান জোরে লিল্লাহি তাকবীর তাহলে একমাত্র মরার পরে দ্বিতীয় দিবসে আমাদের সেই প্রচারটা হবে যার ভালোবাসাটা পাবো রহিম হিসাবে তার আমরা মুসলমান এটা পক্ষান্তর আপনাকে বোঝাতে গিয়ে একটা কথা বলতে হয় বাপজান তাহলে আগে আল্লাহর দয়া সম্পর্কে দু মিনিটের কথা আপনাকে বলি আল্লাহ মানুষকে কতটা দয়া করেন ইতিহাস ছোট্ট এক মিনিটের কথা কি গো যেই দিন আল্লাহ রব্বুল আলামিন আদমকে তৈরি করলেন প্রকাশ্য আসমানে খোলা আসমানে তৈরি করলেন সৃষ্টি করলেন আদমের সৃষ্টি হয়ে গেল আদমের রূহ ফুকতেই ফুকতে একবারে জোরে আছি কি বলবেন আলহামদুলিল্লাহ বন্ধু আমার আদমকে তৈরি হলো রুহুটা ফুঁকে দেওয়া হলো আর যেমনই হাঁকছি ফেলা আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সমস্ত প্রশংসা আল্লাহর এ বন্ধু যখন এই কথাটা বলে ফেলেছেন লিপিবদ্ধ টাইটেলটা লিপিবদ্ধ কাগজটা আল্লাহ রব্বুল আলামিন দেখছেন আজ থেকে নিয়ে কোটি কোটি বছর পর্যন্ত আদমের সন্তান সন্ততিরা আসবে আদম আজকে উদ্বোধন করে দিল আদম উদ্বোধন করা মাত্রই বলল আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যখন আদম এই সমস্ত প্রশংসা করলেন আদমের এই বাক্য শুনে মহান রব খুশিয়ে বলছেন আদম রে আমার যত হক ছিল আমার যত রাগ ছিল আমার যত টেম্পার ছিল আমি যে সৃষ্টি করলে রব এ আদম শোনেলা তোমার একবার আলহামদুলিল্লাহ বলার কারণে আমার রাগগুলো সব মাটি হয়ে গিয়ে তোমার ভালোবাসা জিতে নিয়েছে একবার জোরে বলো না সুবহানাল্লাহ বন্ধুরে আমার একবার আলহামদুলিল্লাহ বলাতে লিপিবদ্ধ জায়গাটাকে প্রশস্ত করে আল্লাহ বলছেন রে আদম শোনেলা আমার কাছে একবার প্রশংসার কারণে তোমার এই প্রশংসাটার জন্য কত খুশি হলাম রে আদম শোনেলা তোমরা যত গুনাহ করবে তোমার বেটা যত গুনাহ করবে তোমার বেটি যত গুনাহ করবে আর তোমার বেটা বেটির গুনাহ রাগগুলো আমি জমা করে রাখতাম আর একটা এক হাত করে প্রকাশ করতাম রে আদম শোনেলা একটা আলহামদুলিল্লাহ বলার কারণে আমি আল্লাহ তোমার এই ভালোবাসাটা আমার রাগকে ওভারটেক করে চলে গিয়েছে আর এটা আমি কতদিন রাখবো যেই দিন কিয়ামত হয়ে যাবে সেই দিন পর্যন্ত আমার আরশের উপরে শিলালিপিটা ঝুলতেই থাকবে ক্ষতি হবে না হবে না হবে না তাহলে আল্লাহর এতগুলো ফারিস্তা প্রত্যেক দিন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এত প্রশংসা করার পরেও আল্লাহ রাগ মিটাতে পারেনি একবার আদম আলাইহিসসালাম আলহামদুলিল্লাহ বলার কারণে মানুষের ভালোবাসা আল্লাহর অন্তরে ঢুকে মানুষকে ক্ষমার দরজা খুলে দিয়েছেন এই জন্য আমরা ক্ষমাপ্রাপ্ত লোক যতই ভুল করি না কেন আল্লাহ আমাদের ক্ষমা করবেনই এটা আমাদের বিশ্বাস রাখতে হবে আয়াত চালু করলাম আপনাদের সামনে ভাই সকল তাহলে আমরা যারা মানুষ আছি এখানে গুনাহ করেনি এমন একটা লোক হাত দেখান কেউ পারবো আমিও না আছেন কেউ পারবেন না যে গুনাহ করেনি এরকম লোক পাওয়া যাবে না কিন্তু যারা গুনাহ করেছি তারা নিরাশ হয়েন না আপনি নিজেকে ছোট ভাবিয়েন না কেন আল্লাহ ঘোষণা করে বলছেন এ আদম সন্তান শোন কুল ইয়া ইবাদিয়াল্লাজি
হে আদম সন্তান, তোমার চলতে বলতে উঠতে বসতে বিভিন্ন কাজকর্মে গিয়ে তোমার গোনা হয়ে গিয়েছে, আর এজন্য তুমি নিজেকে ছোট মনে করে, তুমি নিজেকে অপরাধী মনে করে আমার কাছ থেকে তুমি দূরে সরে যাচ্ছ। একবার জেনা করেছো, একবার মদ খেয়েছো, একবার সুদ খেয়েছো, একবার মানুষ মার্ডার করেছো। পৃথিবীর যে কোনো অপরাধগুলো আছে, যে অপরাধগুলোর নাম কাবিরা, এই অপরাধগুলো তোমার দ্বারা হয়েছে। রে আদম সন্তান শোনে না, এই অপরাধ যদি তোমার জীবনে ঘটে থাকে একবার আমাকে বলে দাও, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, এ আল্লাহ অপরাধটার করব না, এ ভুলটার করব না। এই কথা বলার পর তুমি সেলেন্ডার হয়ে যাও, আদম সন্তান রে আমি তোমাকে আল্লাহ ক্ষমা করে দিব, আমি তোমাকে আল্লাহ ক্ষমা করে দিব। কিন্তু আদম সন্তান তুমি শোনে না, তুমি মনে মনে যদি ধারণা করে থাকো মনে হয় আমাকে আল্লাহর ক্ষমা করবে না, আমি আল্লাহর কাছে আর ক্ষমা পারবো না, এই রকম আশা করে দুনিয়ায় বিচরণ করো না। আমার আল্লাহ খবর জানিয়ে বলছেন, লা তাকনাতু মির রহমাতিল্লাহ, হে আদম সন্তান পাপের পর পাপ করেছো, অন্যায়ের পর অন্যায় করেছো, ভুলের পর ভুল করেছো, তুমি জানো না। আর এই ভুল করার পর তুমি নিজেকে সংশোধন করবার সুযোগ নিয়ে এসেছো, এখন তোমার মনে একটা ধাক্কা লাগে, আল্লাহ এতবার জেনা করেছি, এতবার মদ খেয়েছি, জানি না আল্লাহ তুমি ক্ষমা করবে কি করবে না। এই ভুলটা যদি মানুষে ঢুকে থাকে, মহান রব ক্লিয়ার করে বলছেন, হে আদম সন্তান লা তাকনা তুমি রহমাতিল্লাহ, এই কনফিউশন তোমার যদি থেকে যায় কনফিউশন বের করে দাও, আর মহব্বতের সাথে ভুল করার পর আমার সঙ্গে বন্ধুত্ব রাখো, অসুবিধা হবে না, হবে না, হবে না। বন্ধুরে আমার, আল্লাহ মানুষকে কতটা দয়া করেন এক এক করে আপনাকে বলতে হয় বন্ধু। এখন আপনাকে বলতে আরম্ভ করলাম আমির রাজিয়াল্লাহু তাআলা আনহুর একটা দৃষ্টান্তমূলক কথা, যে কথায় জানতে পারবো মহান রব একটা মানুষকে কতটা ভালোবাসে। দৃষ্টান্তমূলক কথা শুনে যান, আল্লাহর দয়া মানুষের উপরে কত, মানুষকে আল্লাহ ভালোবাসেন কত। ভাই ব্রাদার ইসলাম, ছোট্ট সময়ে ছোট্ট কথা, একটা হাদিস আপনাদের বলি। হাদিসের রাবি আমির রাজিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলছেন, আমরা একদিন নাবীর কাছে বসেছিলাম, কিছু সাহাবা আমরা বসে আছি, জি কিছু সাহাবা আমরা বসে আছি, হঠাৎ করে একজন লোকের আবির্ভাব হলো, একটা লোক আসলো। লোকটা কে? তো লোকটা এসে যে গল্পটা শুনেছে বাবা, হাদিসের মাফহুম, হাদিস যেটা বোঝাতে চাইছে সেই বুঝানটা আপনাকে আমি বোঝাচ্ছি। কিন্তু হাদিসের রাবির নাম আমির রাজিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলছেন, একথা বসেছিলাম নবীর কাছে, একজন লোক এসে নবীকে একটা গল্প শোনাচ্ছেন, সে গল্পটা আমি সাহাবাদের কাছে বললাম, শুনলাম, আর আমি আপনাদের কাছে উম্মত হিসাবে মূল বিষয় হিসাবে খুলে বলতে আরম্ভ করলাম। কি বলছেন গো বাবা? রাস্তা দিয়ে চলছি, রাস্তা দিয়ে চলছি, এক বাগানের পাশ, হঠাৎ করে একটা গাছ থেকে আওয়াজ ভেসে আসছে, কিচির মিচির চুচুর মুচুর, যেরকম পাখির আওয়াজ আপনার আমরা জানি, সে পাখির ভাষা আওয়াজ একটা কানে আসছে। তো সাহাবা বলছেন, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, মনে হলো যে পাখির বাচ্চাগুলো খুব সুন্দর হতে পারে, এই আকর্ষণ অনুভব করে আমি গাছটার কাছে গেলাম, গাছের পাশে বাসার কাছে গেলাম, দেখলাম সেই বাসাতে কয়েকটা বাচ্চা আছে। সাহাবা বলেন, শুনলেন, গাছের কাছে গেলাম, আর গাছের কাছে গিয়ে দেখলাম পাখির বাচ্চাগুলো খাওয়ার জন্য চুঁই 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 করে আওয়াজ করছে। আমার মনে স্বাদ হলো, এত সুন্দর পাখির বাচ্চা, বাচ্চাগুলোকে আমি বাসা থেকে তুললাম, আর আমার কাছে একটা টপল ছিল, একটা কম্বল ছিল, একটা চাদর ছিল, বাচ্চাগুলোকে আমি চাদরের ভিতরে ধরে নিলাম। বন্ধু আমার, সাহাবা গল্প শোনাচ্ছেন রাসূলের সামনে, কয়েকজন সাহাবা বসা, নবীজির কাছে বক্তব্য আছেন, নবী গো আমি পাখির বাচ্চাগুলোকে তুলে নিলাম, আর আমি জোর করে মোট গুঞ্জে নিয়ে আমি আপনার দরবারে আসার জন্য রাস্তার প্রতীক আবার চলতে শুরু করলাম। নবী গো রাস্তা ধরে আস্তে আস্তে পাখির বাচ্চার চিৎকারে তার মা কোন দূর দেশে ছিল, পাখির বাচ্চার মা কিন্তু সে জায়গায় এসে হাজির হয়ে গিয়েছে। নবী গো আমার মাথার উপর ঘুর প্যাচ আরম্ভ করেছে, আর তার পাখির বাচ্চার আওয়াজ শুনতে পেরেছে,
বন্ধু আপনাকে হাদিসের মাফহুমটা আপনাকে বিস্তারিত বোঝাতে আরম্ভ করলাম বন্ধুরে আমার বুঝার জন্য বক্তা হাদিসের বর্ণনা করার জন্য বক্তা নয় বুঝার জন্য বক্তা আপনাকে শুরু করে দিয়েছি এ মুসলমান সাহাবা বলতে আরম্ভ করলেন নবী গো আমি খনেকের মধ্যে চিন্তা ভাবনায় পড়লাম পাখিটা যেন আমার মাথার উপরে যেন ছৌ মারতে আরম্ভ করেছে লোচাতে আরম্ভ করেছে বিভ্রান্ত শুরু করেছে যখন আমি দেখলাম এটা মনে হয় তার মা হবে আমার ধারণা যেটা প্রকাশ করলো নবী গো আমার চাদরের মুখটাকে আমি একটু হালকা খুলে দিলাম এ রাসূলুল্লাহ যখনই চাদরের মুখটা খুলে দিলাম ওই পাখিটা জোরে এসে তার বাচ্চার কাছে বসে গেল নবী গো বাচ্চার কাছে বসে যখনই যাওয়া আমি আবার চাদরের মুখটা বন্ধ করে হাঁটতে হাঁটতে নবী আপনার দরবারে এসে হাজির হয়েছি আল্লাহর নবী বললেন পাখিগুলোকে রেখে দাও বাচ্চাগুলোকে রেখে দাও বন্ধুরে আমার হাজার হাজার লোক বসে আছেন শত শত লোক বসে আছেন কিন্তু একটা 50 গ্রাম পাখির খেলা আপনাকে বোঝাতে আরম্ভ করেছে এ মুসলমান আপনার কাছে 50 গ্রাম একটা জীবের ঘটনা বলতে আরম্ভ করেছি বন্ধুরে শত শত সাহাবা বসে আছে আল্লাহর নবীর সামনে বক্তব্য চালু হয়েছে নবী গো এই যে দেখুন দৃষ্টান্তমূলক পেশ করে দিয়েছে আপনার কাছে নবীজি বাচ্চাগুলোকে দেখছেন আর নবীজি ফেল ফেল করে তাকিয়ে আছেন সাহাবার দিকে তাকিয়ে আছেন হে বন্ধু খনেকের ভিতরে বোঝা গেল ইঙ্গিত ইশারা বোঝা গেল সাহাবাদের ভিতরে আলোচনা শুরু হয়ে গেল হায়রে আল্লাহ এতগুলো মানুষের সামনে যে পাখিটা দেখলে মাত্র পালিয়ে যাবে একটা মানুষকে দেখলে বতক পালিয়ে যায় একটা পাখি পালিয়ে যায় এতগুলো মানুষের কাছে একটা 50 গ্রামের পাখি বসে আছে তার মনে একটা দ্বিধা আসে না ভয় আসে না এতগুলো মানুষ আমার চারিধারে দাঁড়িয়ে আছে আর আমি আমার তিন চারটা বাচ্চাকে পাহারা দিচ্ছি পাখির মনে কোনো এরকম ধারণা নাই শুধু পাখির ধারণা আছে এ মানুষের হাত থেকে আমার বাচ্চাকে কেমন করে বাঁচাতে আমি পারব ঘটনা চলছে সাহাবা ইকরামদেরকে জিজ্ঞেস করে বলছেন সাহাবারা তোমরা দেখছো দৃষ্টান্তটা দেখছো বলে হুজুর গো এতদিন যাবত দেখলাম এরকম ঘটনা দেখিনি এ রাসূলুল্লাহ এখান থেকে প্রমাণ হয় পাখিটা মাত্র 50 গ্রাম ওজন যার কোনো হিতাহিত জ্ঞান নেই যে বাচ্চাকে কতদিন রাখতে পারবে এরকম সামান্য তার জ্ঞান নাই রাসূল গো আপনি দেখে নিন আপনি আমাদের কাছে দৃষ্টান্তমূলক পেশ করেছেন এ রাসূলুল্লাহ আমরা তো দেখে অবাক হয়ে গেলাম একটা ছোট্ট পাখির বাচ্চা তার বাচ্চাকে কতটা ভালোবাসে তার প্রমাণ হয়ে যাচ্ছে এ রাসূলুল্লাহ এই প্রমাণ দেখে আমাদের কথা যেন মানে মনে আসতে আরম্ভ করেছে একটা মা তার ছেলেকে কতটা ভালোবাসে বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উচ্চ কণ্ঠে বলুন একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আরম্ভ করলেন সাহাবারে শুনে নাও এই দৃষ্টান্ত দেখে তোমাদের মনটা হতভম্ব হয়ে গিয়েছে তোমাদের অন্তরটা অন্তরটা নরম হয়ে গিয়েছে এখন তোমাকে আমি বোঝার জন্য বলতে আরম্ভ করলাম আপনাদেরকে আমি বোঝার জন্য বলতে আরম্ভ করলাম বন্ধুরে আপনার মা আপনাকে ভালোবাসে আপনার বাপ আপনাকে ভালোবাসে আপনার ভাই আপনাকে ভালোবাসে আপনার বোন আপনাকে ভালোবাসে পাড়া প্রতিবেশী আপনাকে ভালোবাসে হে বন্ধু পৃথিবীতে যত চারদিকে মানুষ আপনার আত্মীয় স্বজনের বন্ধনে দেখেছেন এরা সবাই আপনাকে ভালোবাসে যদি আপনাকে বোঝার জন্য বলতে পারে হে মানুষের দল আপনার বাপ আপনাকে 50 ভালোবাসে আপনার মা আপনাকে 50 ভালোবাসে আপনার বোন আপনাকে 25 ভালোবাসে এই করে করে অ্যামাউন্টগুলোকে এক জায়গায় জড়ো করা হবে আর এই জড়ো করা অ্যামাউন্টগুলোকে যদি হাজার চেক করা যায় তো বিশ্ব নবীর সেই দৃষ্টান্তমূলক কথাগুলো আপনি শুনে নেন নবীজি প্রকাশ করে বললেন সাহাবারে শুনে না একটা পাখি তার জানের মায়া করলো না মনের মায়া করলো না বাচ্চাদের প্রেমে পাগল হয়ে গিয়েছে এখান থেকে প্রমাণ হয় একটা বাচ্চা তার মাকে কত ভালোবাসে আর মা তার বাচ্চাকে কত ভালোবাসে রে সাহাবাদুল শুনে না এই বাচ্চা তার দৃষ্টান্তমূলক কথা বলতে গিয়ে আমার স্মরণে আসলো ওয়াল্লাহি কসম আল্লাহর যিনি আমাকে সত্য নবী করেছে তোমরা শুনে না পৃথিবীর যত ভালোবাসা আছে এক জায়গায় যদি করে দেওয়া হয় এ সাহাবার দলেরা আমার আল্লাহর একটা ভালোবাসার যোগ্যতার কাছে এই ভালোবাসার কোনো মূল্য থাকবে না একবার জোরে বলুন না লিল্লাহি তাকবীর কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে মহিমা তোমার আছি গো ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে কবরে হাসরে তোমার দয়া বিনে মাওলা কে করিবে পার
কবরে হাসরে খেলা তো তোমার কবরে হাসরে মহিমা তোমার কিছু বোঝা গেল বাবা কিছু বোঝা গেল তাহলে আপনাকে আমাকে আল্লাহ কত দয়া করে পৃথিবীর যত গোষ্ঠী গাষ্ঠী দেখছেন বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন দেখছেন সব ভালোবাসাকে এক জায়গায় করেও শুধু মায়ের নয় পৃথিবীতে যত ভালোবাসা আছে সব ভালোবাসা এক জায়গায় করে জমা করে যদি আপনি আল্লাহর দিকে নিক্ষেপ করেন তো আল্লাহর একটা ভালোবাসার সমান ওটা পৃথিবীর ভালোবাসা হবে না মূল্য নেই তাই বিশ্বনবী বলছেন দেখে নাও সাহাবাকে বলেন যাও রেখে আসো যার ভালোবাসা তার যা জগমা দিয়ে আসো চলে গেল বাবা আপনাদের মাফহুমটা শুধু বললাম হাদিসটা টোটাল বললাম না শুধু বোঝাতে চাইলাম যে আল্লাহ একটা মানুষকে কতটা ভালোবাসে এবার আপনাকে আল্লাহ এতটা ভালোবাসে আপনি কতটা আল্লাহকে ভালোবাসেন তো আপনি বলবেন মুলবি সাহেব আল্লাহ যতটা আমাদেরকে ভালোবাসে ততটাই আমরা ভালোবাসা ফিরিয়ে দিই কেমন করে বাবা তো বলে মুলবি সাহেব আমরা নামাজ পড়ি আমরা রোজা করি আমরা হজ করি আমরা যাকাত দিই আমরা যত ভালো কাজ আছে মানতে চেষ্টা করি আল্লাহকে সম্মান দেওয়ার্থে আমরা প্রচুর চেষ্টা করে পকেটের টাকাকে মাদ্রাসায় দান করে দিই এটা আমরা আল্লাহদের ভালোবাসা টিকে রাখার জন্য আমরা এতগুলো কাজ করি জি আলহামদুলিল্লাহ ভালোবাসা আপনি দেখেছেন নামাজ রোজা হজ জাকাত এখন আপনাদের কাছে আমার সোজা কথা এখানে যতটি লোক বসে আছেন আল্লাহর ভালোবাসার স্বার্থে হাত দেখিয়ে বলবেন তিরিশটা রোজা যে হলো ২৯টা রোজা যে হলো ২৯ দিনই তারাবির নামাজ পড়েছি কি হাত দেখান মাশাআল্লাহ এই তো ইমাম তার লেগে হাত দেখেছে এই যে চাকরির লেগে হাত দেখেছে মামু ভুল করলে হবে জি ইমাম বাদে পাবলিকের ভিতর থেকে হাত দেখান ২৯ দিনে আমি তারাবির নামাজ পড়েছি মাশাআল্লাহ যা দেখালে একটা পাওয়া গেল এতটি লোকের ভিতরে একটা লোক পাওয়া গেল যে ২৯ দিন তারাবি পড়েছে জি আমি তো ইমামগিরি করছি যদি একদিন না যায় তো আমার হাজিরা কাটবে যেন আমার ভয়ে যাচ্ছি নাকি এতটি লোকের ভিতরে একটা আচ্ছা একটা লোক পাওয়া গেল এখন আরও কিছু জান্নাতি লোক দেখা যাবে মাওলানা এত লোকের ভিতরে বাবা জাফত কে কে রোজা খেয়েছেন তাড়াতাড়ি হাত দেখান আমি তো ১৫ দিন সিরিয়ালে খেয়েছি জি জাবত খাননি আপনারা জি খেয়েছেন আচ্ছা বলুন রোজা পার হয়ে আমরা খুশি না বেজার খুশি খুশি হওয়ারই দরকার খুশি হওয়ারই দরকার এ ঝামেলা মিটে গেছে আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছি কিন্তু বাবু শুনে নেন আপনি আমি খুশি কিন্তু আল্লাহ খুশি আল্লাহ খুশি হয়েছে হয়নি বলে কেন বলে ১১ মাস পর আমি একটা জায়গা থেকে দয়া করার সুযোগ পেলাম আর আমার বান্দাবান্দির আমার দয়াটাই ধরতে পারলো না আমার দয়াটাই ধরতে পারলো না এ বাপ ছোট্ট করে বোঝায় আপনাকে যেই দিন আমাদের রমজানের চাঁদ আকাশে উঠেছে আমরা সেই দিন থেকে নিয়ে ২ দিন আগ পর্যন্ত ৫ দিন আগ পর্যন্ত আমরা কী করি আমাদের সংসারের কাজগুলো ত্যাগ করি কী করি স্ত্রী বলছে হাগো রোজার মাস চলে আসছে রোজার মাসে তো ধান কুটাকুটি করা যাবে না সরষা ভাঙাবাই করা যাবে না ধান নিলানিরি করা যাবে না তো যত টাকা লাগবে লাগুক পাইট ঠিক করো ধানগুলো নিয়ে নাও পাটগুলো নিয়ে নাও ধানগুলো কুটিয়ে নাও সরষাগুলো ভেঙে নাও করি কিনা বাবা কাজ শেষ করি কিনা আমরা ইমানের সাথে রোজা রাখবো রোজার ভিতরে কোনো ঝামেলা রাখবো না যার জন্য স্ত্রীর কথায় মার কথায় বাবার কথায় আমরা আগাম কাজ শেষ করে দিলাম মানে রমজান কালকে ঢুকে যাবে আর আমরা সবাই রোজা ধরতে শুরু করব রোজা অবস্থায় ভালো গ্রামের কাজ করা যাবে না সংসারের কাজ করা যাবে না এই জন্য আমরা ইমানদার মানুষের আগে তৈরি হয়ে যায় হয় না বাবা আপনাকে দয়া করার জন্য আপনাকে মাফ করার জন্য আল্লাহ কতটা খুশি হন একবার আপনাকে বোঝাই ছোট্ট একটা উদাহরণ যারা যারা বিয়ে করেছেন তারা বুঝতে পারছেন শ্বশুর বাড়ি গেলে কতটা আদর হয় আদর হয় কি না কারো কারো কপালও খারাপ আছে শ্বশুর বাড়ি গেলে ওই ঠান্ডা জলটাও পাই না জি এরকম শ্বশুরও আছে এরকম জামাইও আছে আল্লাহ ওই শ্বশুরকে জ্ঞান দাও এই জামাকে তুমি বুদ্ধি দাও জি ওই শ্বশুরকে জ্ঞান দাও আর এই জামাইকে বুদ্ধি দাও এই জামাই যদি ৬ মাস ধরে শ্বশুর বাড়িতেই থাকে তোকে কত ডিম খাওয়াবে নাকি হঠাৎ করে যাবেন ডিমটা ভালো হবে এবার আমার কথা বলি আপনার কথা বলি আপনি শখের বসে বসে আপনি শ্বশুর বাড়ি যাচ্ছেন বেড়াতে কত রমজান মাসে আপনি যেরকম নিজের তাগিদে ধান নিলা পাট নিলা আপনার যত কর্ম আছে রোজার আগে শেষ করলেন যেই দিন রোজার চাঁদ উঠবে তার আগে আল্লাহ আকাশবাসীকে তোলপাড় করে ফেলে
এই আসমানের ফেরেশতারা তোমরা তৈরি হয়ে যাও আর মাত্র 5 দিন সময় আছে আর মাত্র 10 দিন সময় আছে এক মাস সময় আছে তোমরা নিজে নিজের কাজে লেগে যাও আল্লাহ কি কাজ করব বলে তাড়াতাড়ি করে 5 তারিখের জন্য জাহান্নামের গেটে লক হয়ে যায় সুবহানাল্লাহ বলুন আল্লাহ বলেন তাড়াতাড়ি তোমাদের হুকুম করে রাখলাম যেমনই 5 তারিখ পড়বে তেমনই যেন জাহান্নামে লক হয়ে যায় আল্লাহ আর কি করতে হবে বলে যেই জান্নাতের সাজের শেষ নাই সেই জান্নাতকে আরো সাজিয়ে দাও জোরে সুবহানাল্লাহ বলুন আল্লাহ আর কি করব বলে আরো কাজ আছে বলে হুরগুলোকে আরো সেজে গুজে তাদেরকে ওয়েলকাম জানাও কাদেরকে যারা রমজানের জন্য তৈরি হয়েছে আমার মেহমান আমার আত্মীয়-স্বজন আমার বাড়িতে আসবে আমার ভালোবাসা দেখাবে আমার স্বার্থেই তারা রোজা করবে পৃথিবীর স্বার্থে নয় এবাব একটা কথা জানবেন নামাজ লোক দেখানো করা যায় না দান লোক দেখানো করা যায় সুবহানাল্লাহ 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 এখন সুবহানাল্লাহ রাইতে মুরগির খুল্লা করা যায় এ বাবা টাকা দিলাম 5000 টাকা বলে হেডমাস্টার বলবে করা যায় অন্যান্য এবাদ লোক দেখা করা যায় কিন্তু রোজাটা লোক দেখানো করা যায় ঠিক করে বলবেন একটাই তার কর্ম ভোর 4টায় ভাত খাবো 6টায় ইফতার করব এইটা রোজা একুইরেট রোজা এটা কিন্তু লোক দেখানো করা যাবে না হ্যাঁ কিছু কিছু লোক দেখানো মানুষ আছে যে পেট 8:30টার সময় দিন 8:30টার সময় ভাত খেয়েছে আর লোকের সামনে গল্প করছে ভাই মুখ চোখ শুকিয়ে গেল ভুঁড়িটা শুকিয়ে গেল ভাই এরকম লোক আছে এই অভিনয়টা করে কিন্তু সবাই অভিনয় করে না যারা রোজা করে তারা প্রকাশ্যে রোজাদার বে রোজাদার হয়ে ঘুরে কিন্তু যারা রোজা করে তারা আল্লাহকে দেখাবার জন্যই রোজা করে আসমানকে সাজা হয়ে গেল আল্লাহ বলেন বান্দা ফারেশতারা আমি যে আকাশকে সাজালাম তোমরা তৈরি হয়ে থাকো আমার বান্দারা মেহমানের আসবে এদেরকে আমি নিজের হাতে নাম্বার করব ছোট্ট একটা উদাহরণ আপনাদের দিয়ে যাই কি উদাহরণ আল্লাহ আকাশবাসীকে তোলপাড় করে ফেলেছে কি করে আমি হঠাৎ করে সন্ধ্যার সময় আমার মাওলানার মতো তিন চারজন দামি লোককে নিয়ে শ্বশুরবাড়িতে হাজির মাগরিবের বেলা ঢুকতে যাবে 10 মিনিট আগে আমি হাজির তো আমার শ্বশুর চিন্তায় পড়ে গেছে আল্লাহ আমার জামাই তো 2 মাস 3 মাস পর পর আসে তো ভালো একটা আদর করি তো আজকে হঠাৎ করে বিনা খবরে একটা 3 4 জন মুরব্বি সাহেবকে নিয়ে চলে এসেছে তো আমার জামাই যেরকম দামি তো আমার দামি জামার চেয়ে আরো 10টা লোককে আরো 4টা লোককে দামি নিয়ে চলে এসেছে চিন্তা শ্বশুরের তো আমার জামাই তো 6 মাস পর একবার আসে বাড়ি কিন্তু যেই লোকগুলোকে আমার বাড়িতে ঢুকিয়েছে এই লোকগুলো জীবনে আর আসেনি আসবেও না তো এদের বিনা সম্মান করে তো আর পাঠানো যায় না তাই আমার শ্বশুর চিন্তা করলেন আপনাদের শ্বশুরের চিন্তা আমি উদাহরণ দিচ্ছি বাবা তাই আমার শ্বশুর কি করলেন বড় ছেলেকে বললেন যাও নালা গোলাপ তাড়াতাড়ি করে ফল মিষ্টি দামি দামি মাল নিয়ে আসো আর ছোট ছেলেকে বলল তাড়াতাড়ি করে তুমি আমার দোকানে যাও সেখানে ফল ফ্রুট বাদ দিয়ে গিয়ে সুন্দর মাছ মাংস রেডি করে নাও দুধ ডিম রেডি করে নাও শাশুড়িকে বলল তুমি তাড়াতাড়ি করে সসগুলো কাটো তরমুজগুলো কাটো মাত্র 10 মিনিটের ভিতরে এতটি মাওলানা সম্মান করার জন্য হই হাল্লা পড়ে গেল একজন নালাগোলা এক দুধ দিনাজপুর একজন বাড়িতে সংসার বিভিন্ন কাজকর্ম শুরু হয়ে গেছে শ্বশুর তো চারদিকে ঘুরতে আছে জামাইর কেমন সম্মান করব মাওলানাদের কেমন সম্মান করব হই হাল্লা পড়ে গেল বন্ধুরে যেদিন আসমানে চাঁদ উঠবে তার আগ মুহূর্ত পর্যন্ত মহা আকমানে যেন হাড়ধুর পড়ে যায় বাজনা বাজনা শুরু হয়ে যায় থড়ফড় চালু হয়ে যায় আমার মেহমান আসবে আমার জামাই এসে গিয়েছে সম্মান করতে হবে আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে ফেরেশতাদের গাওয়াটার করে কোনো ভুল যেন না থাকে আপ্যায়ন যেন ভুল না থাকে এটা তোমাকে আমি আদেশ করলাম তোমাদেরকে আদেশ করলাম বন্ধুরে আমার এই আদেশ শুনে পাগল হয়ে সাহাবা একরামরা নয় ফেরেশতা মণ্ডলের আকাশের ভিতরে টোলপার কাজ শুরু করে দেয় এ মুসলমান যখন রমজানের নেকি চলে আসবে রমজানের চাঁদ উঠে যাবে ভোর 4টায় ভাত খাবো বন্ধু এ ভাত খাওয়াটা যখন শুরু হবে মহান রব বলছেন আমি নিজের হাতে নাম্বার দিব পৃথিবীর কোনো কাউকে নাম্বার দেওয়া হবে না আর একটা কথা বলবো দিয়ে নিজের ওয়াজে চলে যাব মাশাআল্লাহ বাপজান আমি যে কথাগুলো বলছি বোঝা যাচ্ছে তো এবার চাঁদ উঠে গেল ছোট্ট উদাহরণ আপনি একটা মালিক আপনার 2 বিঘা জমি আছে 3টা 4টা আপনি কিংবা 6টা পাট করেছেন লেভার করেছেন পাইটগুলোকে বলছেন ভাই চলো তো নিড়াতে তো নিড়াতে নিয়ে গেছেন আপনি গাছের নিচে বসে আছেন মোটর সাইকেলের উপরে আর 6টা পাইট আপনার সামনে নিড়াচ্ছে আপনার কোনো কাজ করছে কিংবা ধান কাটছে দেখছেন লক্ষ্য করে 4টা পাইট 5টা পাইট খুব নর্মাল কাজ করছে আর 1টা পাইটকে লক্ষ্য করে দেখছেন আপনি তো ওদের যদি 1 পাই হয় আরেকজন যে পাইট আছে সে পাইটটা 2 পাই দিচ্ছে
তো ওই পাঁচটা পাইতে চেয়ে যে এই পাইটার দিকে মালিকের লক্ষ্য হবে কিনা এ বাবা ঠিক করে বলবেন লক্ষ্য হবে কিনা জি লক্ষ্য হবে তো আপনি মোটরসাইকেলে বসে বসে ধান্দা করছেন আগো অনেকক্ষণ ধরে আমি দাঁড়িয়ে থাকছি পাঁচটা পাইট যা কাম করছে কাছাকাছি একটা পাইট আমার সেই কাজটা করে দিচ্ছে তো মালিক নিজে নিয়ে চিন্তা করছে এটা তো আমি নিজের চোখে দেখলাম কাউকে বিশ্বাস করার দরকার নেই তো যখন টাকা দিব এই 400 টাকা করে যে একটা পাইটের মজুরি আছে না পাঁচজনকে চার পাঁচে কুড়ি দু হাজার টাকা দিয়ে দিব আর যে পাইটটা বেশি করছে এক আমি নিজের হাতে 800 টাকা বেতন দিব তাহলে মালিকের দয়া হলো কি জন্য পাঁচজন একরকম কাজ করছে আর একজন লেবার একলা স্পেশাল কাজ করছে আমার মনটাকে কেড়ে নিয়েছে আমি তাকে ডবল বেতন দিতে রাজি হলাম এই জন্য তার কাজ দেখে কথাটা বুঝতে পারলেন মহান রব বলছেন বান্দা এগারো মাসের ভুল এগারো মাসের অন্যায় এগারো মাসের জালিয়াতি জায়গা তোমার এক জায়গাতে প্রশস্ত হবে যেই জায়গার নাম হলো রমজান মাস রমজানুল মোবারক মাস রহমতের মাস বরকতের মাস দয়ার মাস হে বান্দা শোনে যখন আমার উত্তর পশ্চিম দিকে চাঁদ উঠে যায় রমজানের দিন ঘনিয়ে আসে বান্দারা যখন ভোর চারটায় খেতে আরম্ভ করে ভোর চারটায় ভাত খেয়ে নেয় সারাদিন ধরে বান্দাওয়ালা হারে থাকে যখন বান্দা অনাহারে থাকে বান্দার কত কষ্ট হয় আমি আল্লাহ জানে হে বান্দা শুনে নাও তুমি একটু মাত্র কষ্ট করে নাও এক মাস মাত্র কষ্ট করে নাও বান্দারে আমি নিজের হাতে তোমার আমল নামে নাম্বার বসাবো হে বান্দা অসুবিধা হবে না হবে না হবে না বন্ধু আমার হঠাৎ করে রমজান মাসে আমার মায়ের পেট গোলমাল করলো আমার মার একটা অসুখ হয়ে গেল মাকে আমি ডাক্তার বাড়ি নিয়ে গেলাম সারাদিন ডাক্তার কাছে ছোটাছুটি করলাম এই করতে করতে বন্ধুরে একটা বেজে গিয়েছে আর আমার তিরসাতে বুকটা যেন ফেটে যাচ্ছে কিন্তু আমি রোজাদার মানুষ এক গিলাস পানি কোনো জায়গায় খেতে পারলাম না চোখের সামনে টাটকা ফল রাখা আছে মিষ্টি দোকানে মিষ্টি সারি সারি সাজা আছে কিন্তু আমি একটা আমি মিষ্টি খেতে পারলাম না কলিজাটা যেন ফ্যাকচারটা শুকিয়ে গিয়েছে আমি পানি পান করতে পারলাম না মাকে আমি বাড়িতে নিয়ে আসলাম তখন বেলা দুটো বাজে হে বন্ধু স্ত্রীর সামনে যে কথা বলবো মাকে গোসল করে দাও কিছু করে দাও এইরকম সময়টা আর আমার হলো না আমি কাতর হয়ে গেলাম নিঝর কাতর হয়ে পড়ে আছি স্ত্রীকে বললাম স্ত্রী রে টিউবওয়েল থেকে ঠান্ডা জল আমার মাথায় চালু করে দাও স্ত্রী মোটরের পাইপটা নিয়ে মাথায় ধরেছে হে বন্ধু যখন ঠান্ডা পানি অত্যাচারের সমাতে মাথায় পড়ছে আর চারোদিক দিয়ে ঠান্ডা পানিগুলো বয়ে বয়ে পড়ছে আমার মুখ দিয়ে ভিজে ভিজে পানিগুলো পড়ছে আমার তখন মনে হয়েছে আল্লাহ এক ফোঁটা পানি যদি আমার গলাতে ঢুকে যায় তো আমার অন্তরটা ঠান্ডা হয়ে যাবে কিন্তু মাবুদ গো তুমি আমার রোজাটা কবুল করবে না এক ফোঁটা পানি যদি আমার ভিতরে ঢোকে যায় তো আমার রোজা ভেঙে ছারখার হয়ে যাবে একটা দুটো পর্যন্ত যে কষ্ট করলাম কষ্টের মর্ম আর থাকবে না হে মহান রব এত তোমাকে ভয় করি ঠান্ডা মাথার পানিগুলো বইতে বইতে ঠোঁটের ওপর দিয়ে চলে গেল বন্ধু কিন্তু মুখের গেটটা এত জোরে বন্ধ করলাম যেন টিউবওয়েলের এক ফোঁটা ঠান্ডা পানি আমার মুখে না গিয়ে আমার পেটে চলে যায় বন্ধু রে এ বলুন তো এ ভয়টা কার জন্য আমি করলাম একবার জোরে বলুন কার জন্য আল্লাহর জন্য যদি এই ভয়টা হয়ে থাকে কসম আল্লাহর বলছি কসম আল্লাহর একটা যে রোজা রাখবে বন্ধু বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি যে এই কষ্ট করে এক মাসের রোজা রাখবে বন্ধু রে মহান রব বলছেন আমি নিজের হাতে পুরস্কার দান করব শুধু তাই নয় শুধু তাই নয় গোফেরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি পূর্বের যত গুণ আছে আমি আল্লাহ সব মাফ করে দিলাম সব মাফ করে দিলাম আল্লাহ তোর দরবারে সব পাগলের খেলা হাজার হাজার পাগল দিয়া জুমাই সহ মেলা আল্লাহ তোমার দরবারে সব পাগলের খেলা বছর শেষে চতুর মাসে বছর শেষে রমজান মাসে ইমানদারের খুশি আসে হাজার হাজার ইমানদারের জুমাই সহ মেলা হাজার হাজার ইমানদারের জুমাই সহ মেলা আল্লাহ তোমার দরবারে সব পাগলের খেলা মাওলা তোর দরবারে সব খেপারি খেলা সেই দিন খেপা ছিল আজ আমরা পণ্ডিত হয়ে গেছি মানে ঈদের নামাজ হয়ে গেছে সবাই মসজিদ থেকে বেরিয়ে চলেছে না আছি এখনো আছি বাবা ঈদও শেষ জামাতও শেষ জি
কিন্তু ওই ইমানদাররা টিকে নিয়ে গেছে আল্লাহ আপনাকে পরীক্ষা দিয়েছে এ বান্দা এক মাস স্ট্রিং করলাম এক মাস তারাবির নামাজ পড়েছো এক মাস রোজা করেছো এক মাসের ভিতরে লাইলাতুল কাদার জেগেছো তোমাদের এটা ট্রেনিং এ ট্রেনিং দিয়েছি এক মাস মসজিদে ঢুকতে গিয়ে আমার 29 দিন শেষ হলো আবার নতুন মাস শুরু হলো সেই দিনটা তো তোমার ট্রেনিং যেন থাকে পরের মাসটা যেন তোমার ট্রেনিং থাকে কিন্তু আমরা সেই ট্রেনিং প্রাপ্ত আর্মি নই বাবা আমাদের ঈদ শেষ তো আমাদের আমলও শেষ তবু আল্লাহ দয়া করেছেন কত দয়া সারা বছরে যতটা আপনি গুনাহ করেছেন মাত্র যদি আপনি ফজর 4টার সময় ভাত খান আর ইফতার করেন 6টার সময় তো এক ধরনের গুনাহ সব maaf আল্লাহ আপনাকে রোজার মাসে তিনটা জায়গা অফার দিয়েছে এই অফার তিনটা আমরা কেউ জানি না এই তিনটা অফার যদি আমরা ধরে নিই আমরা এক বছরে যা কেলেম করব সব মিটে শেষ হয়ে যাবে বাকি যত আমল করব সব আমাদের এক্সেস জমা হবে এই বুঝে আমল না করলে আমল ফিটিং হবে না বলে মৌলভী সাহেব তিনটা জায়গা মাপের কি কি আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি ফজরে ভাত খেয়েছেন শেষ করছেন কখন 6টার সময়তে এই রোজাটা আপনি সারা দিনে কাউকে গালি দিলেন না স্ত্রীকে কাছে নিয়ে আপনি ঘুমালেন না ব্যাটার সঙ্গে ফেসবুক করলেন না ভাইয়ের সঙ্গে ফেসবুক করলেন না সজাগ থাকতে থাকতে আপনার দিনটা পার হয়ে গেল বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার এক ধরনের গুনাহ সব maaf হয়ে গেল থাকলো আরো দুই জায়গা কি কি দুই জায়গা এ বাপ যারা রাত্রি মাগরিব নামাজ পড়তে যাচ্ছেন ইফতার করলেন আল্লাহুম্মা লা কাসমত ওয়া লা রিজকি গাফতার তো কিম্বা বিসমিল্লাহ তারপরে বলছেন কি জাহাবাত জামাও আবদালাতিল উরুকো ওয়া সাবাদাল আজরো ইনশাআল্লাহ রোজা ইফতার করার পর আপনি মসজিদে গেলেন আপনার সারা দিনে শরীরটা এমন দুর্বল হয়েছে এমন দুর্বল হয়েছে দুর্বলের জন্য বলছেন যে আমি মনে হয় মাগরিবের নামাজটা আর পড়তেই পারবো না কিন্তু ঈমানদার আপনি আল্লাহকে দেখাচ্ছেন আল্লাহ তুমি যতটা আমাকে ভালোবাসা দেখিয়েছো আমরাও তোমাকে ভালোবাসা দেখার চেষ্টা করছি তার জ্বলন্ত প্রমাণ মাবুদ গো এত শরীর দুর্বল হয়েছে আর মনে হয় মাগরিবের নামাজটা পড়তে পারবো না বাপ যখনই শরবতটা গিললাম আবার শরীরটা আমার তাজা হয়ে গেল একটা ফল খেলাম শরীর তাজা হয়ে গেলাম চলে গেলাম কোথায় মাগরিবের নামাজ পড়তে এটা ঈমানের পরিচয় মাগরিবের নামাজ পড়ে আসলাম মনে মনে ভাবছি এখন এশারের সময় আসছে ভাত খাবো কি না চলতে পারবো কি না শরীরটা টিকবে কি না এই করতে করতে টেনশন শুরু হয়ে গেল আপনি ভাবছেন 17টা রোজা হয়ে গিয়েছে আর মাত্র কয়েকটা রোজা আছে কেন তারাবিটা ছাড়বো আপনি কষ্ট কষ্ট মনে করতে করতে আবার তারাবি থেকে হাজির হয়ে গেলেন বন্ধু আমার শুনে নেন ইমানদারের এটাই প্রচার ইমানদার এটাই বিশ্বাস করে দুর্বল শরীরটা নিয়ে আবার গিয়ে তারাবিতে দাঁড়িয়ে যায় কিন্তু বন্ধুরে আমার আপনাকে একটা সজল ভাষা কথা বলতে আরম্ভ করেছি যখন আপনি তারাবির নামাজ পড়তে যাবেন ইমামদেরকে মুসাল্লিদের উপর লক্ষ্য রাখতে হবে যদি আপনি সূরা বাকারা ধরে নেন আর মুসাল্লি যদি কনফিউশন থেকে যায় তো আপনার ইমানে গোলমাল লাগবে আমলে গোলমাল লাগবে এমন সাপেক্ষে নামাজ পড়তে হবে লাঠিয়ে যেন না ভাঙে আর সাপও না মরে যায় তারা ভিতর দুর্বল লোকগুলো দাঁড় হয়েছে আর দুর্বল অবস্থায় যখন আল্লাহর কাছে মহব্বত শুরু করবে মহান রব বলছে বান্দারে এ দুর্বল চেহারা নিয়ে দুর্বল মনোভাব নিয়ে আমাকে ডাকতে শুরু করেছো আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়ে তোমাকে ক্ষমা করে দিলাম ক্ষমা করে দিলাম ক্ষমা করে দিলাম বন্ধু আমার তারাবির নামাজ শেষ তারাবি পড়েছে বাড়িতে শরীরটা আপনার এমন ক্লান্ত হয়েছে আপনি মনে মনে প্রতিশোধ নিলেন আল্লাহরে মনে হয় আর রোজা রাখতে পারবো না আমি আর রোজা করব না আপনি সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু বন্ধু তারাবির নামাজ পড়ার পর তসবিহ তাহলিল করার পর আপনি ঘুমিয়ে গিয়েছেন কসম আল্লাহর যখন আপনার রাত একটা বেজেছে দুটা বেজে আপনার স্ত্রী রান্না করতে বসেছে এ বন্ধু আপনার স্ত্রী 4-3টার সময় খাওয়ার জন্য ডাকতে আরম্ভ করেছে আপনি স্ত্রীকে বলে দিয়েছেন স্ত্রী বেটা রোজা করবে বেটি রোজা করবে তুমি রোজা করো কিন্তু আমার শরীরের কন্ডিশন এমন হয়ে গিয়েছে বউরে আমি মনে হয় আর রোজা থাকতে পারবো না আমাকে 2 দিন রেস্ট নিতে হবে 2 দিন দম নিতে হবে স্ত্রী বলছে স্বামী গো তোমার মুখ চেহারা দেখে মনে হচ্ছে তুমি রোজা রাখতে আর পারবে না কালকে তুমি রোজা করিও না সিদ্ধান্ত হয়েছে রোজা করব না হে বন্ধু শুনে নিন ঈমানের সাথে আপনাকে বলতে আরম্ভ করলাম আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রব্বিহি ঈমান যারা বিশ্বাস করেন
আপনি জান্নার পথে ফেরেশতাদের পথে খেতাবের পথে হে বন্ধু আপনি যখন বিছানায় ঘুমিয়ে গিয়েছেন আমি আর কালকে রোজা করতে পারবো না শুয়ে আছেন বেটার ভাত খাওয়া হলো বেটির ভাত খাওয়া হলো স্ত্রীর ভাত খাওয়া হলো টুক টুক করে ঘর থেকে আপনি দেখছেন তাদের ভাত খাওয়া শেষ এবার মনে মনে আপনার কল্পনা জল্পনা চালু হয়ে গেল আল্লাহ আমি একজন ইমানদার মানুষ আমি তোমাকে রাজি করার জন্য দাঁড়িয়েছি হে আল্লাহ তারাবি পড়লাম রোজা করলাম দুই নম্বর টিকিট আমি সঞ্চয় করেছি মহান রব গো আমি কেমন করে বেঈমান হয়ে শুয়ে থাকব আল্লাহ রোজাটা ধরে নি চিন্তা ভাবনা করতে করতে আপনি বিছান থেকে মুখটা ধুয়েছে বাবা আপনি চিন্তার সাথে বসে বসে আপনি এক পচালের ভাত খেলেন একশো গ্রাম চালের ভাত খেলেন হে বন্ধু এক পচালের ভাত আপনি পঞ্চাশ গ্রাম চালের ভাত খেয়ে আবার মনটা আপনার ফিটিং হয়ে গেল মুসলমান যখন সকাল সাতটা বেজে গেল আপনি আবার বলছেন কেন রোজাটা ছাড়ব বাড়ির সবাই রোজা আছে আর আমি রোজা ছেড়ে কেমন করে তাদের সামনে খাবো আর ঘুরবো না 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 যদি জান বেড়ে যায় আমি আর রোজা ছাড়তে পারবো না এই কষ্ট করতে 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 বন্ধুরে ২৯টা রোজা পার হয়ে যাবে আমার আল্লাহ বলছেন বান্দা শোনে না আমি নিজের হাতে নাম্বার তুমি যতটা কষ্ট করবে বান্দা ততটা বিল আমি তোমাকে ফিরিয়ে দেব বান্দারে আমি হলাম রহমান আমি হলাম রাহিম হে মানুষ শুনে নাও খবরদার লা তাকনা তুমি রহমাতিল্লাহ আমার রহমত থেকে তোমরা বঞ্চিত হইও না হইও না হইও না কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের বেমান তফাতটা হয় সালাতের উপরে মানুষ সালাতের উপরে মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের বেমান তফাতটা হয় সালাতের উপরে মানুষ সালাতের উপরে কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে দশটায় তোমার জানাজা বন্ধুরে কথায় কথায় বেরিয়ে আছে কি আপনাকে কথা বলে আল্লাহ দয়া মানুষকে কত করতে পারেন হে বন্ধু শুনে নিন দুই জায়গার গল্প করে দিলাম রোজা রাখলে এক ধরনের গুনাহ মাফ হয়ে যাবে তারাবির নামাজ পড়লে এক ধরনের গুনাহ মাফ হয়ে যাবে কিন্তু স্পেশাল গুনাহ মাপের জায়গা আরেকটা আছে বন্ধু যদি কোনো মানুষ পাঁচ দিন রাত জাগে পাঁচ দিন রাত আপনাকে জাগতে হবে সে রাতটার নাম আপনাকে বলতে হবে লাইলাতুল কাদার এ বন্ধু আজকে সরল বাক্যে আপনাকে ওয়াজ করে যাচ্ছি লাইলাতুল কাদার পাঁচ রাতই জাগতে হবে তিন রাত জাগবো দুই রাত জাগবো না লাইলাতুল কাদার জাগা হলো না হে বন্ধু শুনে নিন পাঁচ রাতই জাগতে হবে আপনার সিজদা করুক আর নাই করুক সাবে কাদার হোক আর না হোক আপনার চোখে ধরা পড়ুক আর না পড়ুক যদি কোনো মানুষ পাঁচ দিন রাত জেগে নেয় মাওলানা কত নেকি পাবো কত নেকি পাবো বন্ধুরে বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ একবার পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মানুষ রে শোনে না একবার যদি সিদ্ধান্ত করে পাঁচ রাত তুমি জেগে নাও তোমার আমল নামার আম্মার কত হবে আমল নামার নাম্বার তোমার কত হবে বিশ্ব নবী বলছেন ৮৪ বছরের নেকি তোমার আমল নামার খাতাতে দেওয়া হবে একবার জোরে বলুন না সুবহানাল্লাহ কত বললাম ৮৪ বছর তো আপনি বাঁচছেন ৭৩ বছর ৬০ বছর ৫৫ বছর আর এক রাত জেগে পাঁচ দিন জাগতে হবে পাঁচ দিনের ভিতরে এক রাত আপনার জন্য কবুল হবে আর আপনি ৮৪ বছরের নেকি পাবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ তো বাপজান তাহলে আমরা আগামী যে সময়টা আসছে জানি না কার কপালে আছে আগামী সময়ে কার কপালে লাইলাতুল কাদার আছে রমজান মাস আছে কেউ বলতে পারবো গো বাবা কেউ পারবো না পারবো না আগামী সময়ে যে লাইলাতুল কাদার আমাদের সামনে আসছে রমজান মাস আমরা আগে থাকি আমরা তৈরি হয়ে থাকবো লাইলাতুল কাদার পাঁচ রাত জাগবো যদি এক রাত জেগে যায় সরি পাঁচ রাত জাগি আমি চোখে দেখতে পাই আর না পাই তাহলে আমি কী পাবো ৮৪ বছরের নেকি পাবো তাহলে আমি এত নেকি সঞ্চয় করে রাখতে পারবো যদি একটা রাত জাগি ইনশাল্লাহ জাগবো এ বাবা জাগবো ইনশাল্লাহ জোরে বলুন ইনশাল্লাহ এই বছর তো জাগতে পারলাম না আমি সামনে জাগবো মৌলভী সাহেব এটা একরার করলাম প্রতিজ্ঞা করলাম দুর্বল শরীর হলো ২১ ২৩ ২৫ ২৭ ২৯ জাগবই কিছু কিছু মৌলভীদের ফতোয়া আছে বাবা ইসলামকে শক্ত করে তুলেছে কি কি শক্ত
10 জন লোক লাইলাতুল কাদার জাগছেন কেউ বলেছে ওইরকম লাইলাতুল কাদার জাগা চলবে না আচ্ছা চলবে না কেন আপনি এত বড় ফতোয়া দিচ্ছেন আর জাগতে দেন না যারা লাইলাতুল কাদার জাগে তারা শুধু গল্পই করে না কোরআনও পড়ে নামাজও পড়ে বলুন তো যারা লাইলাতুল কাদারকে জাগার জন্য উপস্থিত হয়েছে জাগব রাতটা দেখবেন যে ছেলেটা লাইলাতুল কাদার জাগবার উদ্দেশ্য করেছে তারা কি করেছে বাবা পাঁচজন মিলে ভাই চলো মসজিদে জাগব ওই কোণাতে ওই বসেছে ওই কোণাতে ওই বসেছে এই কোণাতে এই বসেছে হ্যাঁ ঘুম আসার জায়গা আমরা ঘুমের মানুষ ঘুম আসতে পারে দুটো কথা বললাম ভাই ঘুম আসছে কোনো ব্যবস্থা করলাম হ্যাঁ আর কোনো কথা বললাম এই কজম করে যদি রাত জাগেন কোনো আলে ফতোয়া দিচ্ছে যে তার রাত জাগা হবে না কথাটা মানায় যাবে না মানায় যাবে না মানায় যাবে না এই বন্ধু আল্লাহকে খুশি করার জন্য মসজিদে ঢুকেছি প্রয়োজনীয় কথা বলবো প্রয়োজনীয় কথা চলবে আমি লাইলাতুল কাদার জাগতে এসেছি আল্লাহকে খুশি করার জন্য গল্প করার জন্য নয় উদ্দেশ্য যদি আমার ঠিক থাকে কারো ফতোয়ার দরকার হবে না ফতোয়া দরকার হবে না দিন ইসলামকে দিনের পর দিন কঠিন করে দিচ্ছে আমাদের মতো এক পর্যায়ের আলেম বাপজান এত কড়াকড়ি দরকার নেই সাধারণ মিডিল পন্থা অবলম্বন করতে হবে বন্ধু আজকে আপনাকে দেখাতে চাই কি দেখাবো যে আল্লাহ দয়া মানুষকে কত বড় তাহলে আল্লাহর কাছে আমরা নেকি নিলাম তিনটা অপশন পেলাম আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিলেন এবার আল্লাহ বলছেন বান্দা আমি তোমাদেরকে দয়া করলাম কি দয়া করলাম কেমন করে দয়া করলাম বলে রমজান মাস দিয়ে আমি তোমাদেরকে দয়া করলাম আল্লাহ তুমি রমজান মাস দিয়ে দয়া করেছো তো আমরা যে বড্ড কষ্ট পেয়েছি বলে বান্দা ওই কষ্টটাই তোমাদের দেখবার জন্য তো আমি আল্লাহ বসে আছি তোমাদের জন্য এত খরচ করেছি শুধু তোমাদের কষ্টটা দেখার জন্য ভোর চারটায় ভাত খেয়ে সন্ধ্যা ছটায় ত্রাহায় ত্রাহায় করে জীবন কাটবে তবুও তুমি এক গ্লাস জল পান করতে পারবে না একটা মিষ্টি পান করতে পারবে না এটাই তো দেখবার জন্য আল্লাহ আমি খুশি হয়ে তোমাকে নিজের হাতে নাম্বার দেবো একবার জোরে বলুন সুবহানাল্লাহ ভাই সব শেষ করে দিলাম সব শেষ করে দিয়ে একটা কথা আপনাকে বলবো সে হাদিসটা দুটো রাবির হাদিস একজন হলো আবু হুরায়রা বলছেন আর একজন হলো আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ইনি বলছেন এটা ঠিক উনি বলছেন এটা ঠিক উনি বলছেন এই হাদিসে এটা আছে উনি বলছেন এটা আছে তো দুইজনই একটা হাদিসে দুইজনের গল্পকে সাজিয়ে বিশ্বনবীর একটা রেকর্ডিং বেরিয়েছে সেই রেকর্ডিংটা আপনাকে শুনিয়ে যাব আল্লাহ যেন বুঝে আমল করার তৌফিক দান করেন তাহলে আল্লাহ আমাদেরকে কত দয়া করে দয়া করেছে সেটা আমরা দেখব কিয়ামতের দিন কাদের উপর দয়া করবে কাদের উপর বললাম মুসলমানের উপরেই দয়া হবে আর তারা কারা জানেন বাবা আল্লাহর নবী নবী মুহাম্মদ রসুলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবু সাঈদ খুদরি রেকর্ডিং করে আপনাদের কাছে আমাদের কাছে শোনাচ্ছেন কি গো বলে যেদিন কিয়ামত হয়ে যাবে কিয়ামতের পরে হাসরের ময়দান হবে হাসরের মাঠ সম্পর্কে জানা আছে কি না হাসরের ময়দানে কোটি কোটি মানুষ এক জায়গায় জড়িয়ে থাকবে একজন ঘোষক এসে বলবে ময়দান বাসীরা তোমরা যার উম্মত ছিলে যাকে যাকে মেনেছো যাকে আল্লাহ স্বীকার করেছো তাদের সঙ্গে ময়দান খালি করো ঘোষণাকারী ঘোষণা করার সঙ্গে সঙ্গে ময়দান ফাঁকা একবারে ময়দান ফাঁকা এবাব শুনুন ময়দান ফাঁকা দেখে আল্লাহর ঘোষকের ঘোষণা শুনে ময়দান ফাঁকা হয়ে যাওয়ার পর মুসলিমে মিডিলে কিছু লোক খালি থই 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 করছে এদেরকে জিজ্ঞেস করালো হে তোমরা কারা তোমরা কেন ময়দান ফাঁকা করছো না তো বলল এই সমস্ত লোকেরা বলছে আমরা তারই লোক যার আমরা এবাদত করেছি সেই এবাদতকারী লোকের সেই এবাদতকারী আল্লাহরই আমরা ময়দানে দাঁড়িয়ে আছি তো বলে যাকে তোমরা আল্লাহ মেনেছো তাদের তাকে কি তোমরা চিনো ঘোষণাকারী বলছে যাকে তোমরা আল্লাহ মানছো তাকে কি তোমরা চিনো তার কি কোনো চিহ্ন তোমরা দেখেছো তার কি চেহারা দেখেছো এ বাবা আপনারা আমরা যে এত নামাজ রোজা করছি আল্লাহকে কোনো দিন দেখেছি দেখেছি নবীকে দেখেছি কিন্তু নবীর কথা শুনলে মন দিয়ে ঝরঝর করে চোখ দিয়ে জল ফিরে আসে না বাবা আসে না আবার দেখুন আল্লাহর ভয়ে মসজিদে ঢুকলাম ভুল করেছি মসজিদে যেমনই ঢুকলাম তেমনই মনটা নরম হয়ে গেল আর মসজিদে আল্লাহর ভয়ে কাঁদলাম কিন্তু আল্লাহকে দেখিনি তাদেরকে জিজ্ঞেস করা হয় ওহে তোমরা যে আবেদন করছো তো তোমরা কি আল্লাহকে দেখেছো আবু সাঈদ বর্ণনা করছেন তোমরা কি আল্লাহকে দেখেছো কিছু চিহ্ন দেখে কি তোমরা চিনতে পারবে তখন এরা এক বাক্যে বলছে হ্যাঁ আমরা চিনতে পারবো কাকে চিনতে পারবো কাকে আল্লাহকে বন্ধু আমার
আল্লাহকে চিনতে পারবো যখনই বলা আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এরা একুইরেট যখন বিশ্বাসের সাথে বলবে হ্যাঁ 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 আমরা আল্লাহকে চিনতে পারবো ওরা কারা যারা ইমানের সাথে রমজান পালন করেছে ইমানের সাথে নামাজ পড়েছে ইমানের সাথে দান করেছে ইমানের সাথে আল্লাহকে বিশ্বাস করেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বিশ্বাসের সাথে জিন্দেগি করেছে এরা বলবে হ্যাঁ হ্যাঁ আমরা আল্লাহ চিহ্ন দেখে বুঝতে পারবো এটাই আমাদের সৃষ্টি করে রব এবার জোরে বলুন না সুবহানাল্লাহ এই কথা বলার সঙ্গে সঙ্গে বন্ধুরে আমার হাদিসের প্রমাণ আপনাকে বলে যায় পায়ের নিচে তলা থেকে নিয়ে কাপ থেকে নিয়ে গিরাটাকা থেকে নিয়ে হাঁটু পর্যন্ত যে আল্লাহ আপনার আমার আমার পায়ের নলাটা দেখছেন আপনার পায়ের নলা আছে বিশ্বনবীর হাদিস প্রমাণ করে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমাণ করে আল্লাহ সেই দিন ইমানদারদের সামনে তার পায়ের নলা প্রকাশ করবে আল্লাহ নবী বলছেন নলা প্রকাশ করবে আর সেই পায়ের নলা থেকে এত একটা আলো বিচ্ছুরিত হবে এত একটা ঝকঝকে আলো হবে আর যখনই আলো দেখতে পাবে যারা বিশ্বাসের সাথে নামাজ রোজা হজ যাকাত করেছে হে বন্ধু একই সাথে সবাই ছাপিয়ে আল্লাহর পাগলে সিজদা দিতে আরম্ভ করবে একবার জোরে বলুন না সুবহানাল্লাহ কি বললাম পায়ের নলা যখনই প্রকাশ করা এক জ্যোতিপূর্ণ আলো দেখতে পেয়ে যখনই দেখবে একুইরেট বান্দারা আল্লাহর ভক্ত বান্দারা সঙ্গে সঙ্গে চিনতে পারছে কি এটাই আমাদের রব এটাই হলো সৃষ্টিকুলের রব দেখা সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে যাবে সিজদায় পড়ে আছে বাবা সিজদা পড়ে আছে কিন্তু আমাদের এখানে দুনিয়াতে যারা চোর ছিল আখেরাতেরও চোর এক নম্বর চোর কে আমাদের পাশে যে সমস্ত লোকেরা দেখবেন বিহাই বিহান আসলে যারা নামাজি ছিল ওই সমস্ত লোকেরা ওই কাণ্ডটা করবে দেখছে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ করে আমার ডান পাশের লোকটা সিজদায় পড়ে গেছে বন্ধু আমার শুনে নিন হাদিসের ভাষা ও মামন মেয়েদের জায়গা শর্ট হয়ে গিয়েছে তাই বলছি সামনে জায়গাগুলো আমি এখান থেকে দেখতে পাচ্ছি অনেকটা ফাঁকা অনেকটা ফাঁকা সেই জায়গাগুলো আপনার পূরণ করতে দিন আর না হলে পিছনে যারা আসছেন জোর করে সামনেগুলো বসে নিন একবার ধাক্কা থাকি হোক জি বেশি বাড়াবাড়ি করলে ঝামেলা হয়ে যাবে বাবা মেয়েদের ভিতরে ঝামেলা করা যাবে না মা বোন তাই বলছি ভদ্রতার সাথে আপনি সামনেটা কভার করুন পিছনটা ফাঁকা করে দিন এই বাবা কি বলছিলাম আমি নামাজি আমাকে দেখে আমার দাদা নামাজ পড়তে যায় আমার বাবা নামাজ পড়তে যায় এরকম নামাজি দেখা দেখি যারা নামাজি সেই দিন এই চালাকিটা করতে যাবে কোন দিন যেদিন ময়দানে নামাজ পড়তে বলবি আল্লাহর পায়ের নলা প্রকাশ হয়েছে যারা ইমানদার মানুষ একবার ডাইরেক্ট সিজদায় পড়ে যাবে যখনই সিজদায় পড়ে যাওয়া সাইডের লোক দেখলো আরে আমার বাম দিকের লোক নেই সিজদায় পড়ে গেছে ডান দিকের লোক সিজদায় পড়ে গেছে এই লোকটা চালাকি করে একবারে সুবহান রাব্বিয়াল আলা বলে সিজদা করতে যাবে কিন্তু বন্ধু যারা সিজদা করতে যাবে যারা দুনিয়াতে সিজদা করবে ওদের সিজদা হবে না সামনে সিজদা করতে যাবে কিন্তু সামনের আঘাতকে পিছনে উল্টে তারা পড়ে যাবে সিজদা করতে পারবে না সিজদা করতে পারবে না সিজদা করতে পারবে না ঘোষণা হয়ে গেল বান্দারে তোমরা ইমান আনোয়া এতে সাবান তোমরা এই ভালোবাসা টেকাতে পারো না যাও 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 তোমাদের ঠিকানা জাহান্নামে তোমাদের ঠিকানা জাহান্নামে হয়ে যাবে শর্টকাট আপনাকে বলতে আরম্ভ করলাম দুই দিকের ভাগ হয়ে গেল দুই দিকের ভাগ হয়ে গেল ইমানদারেরা ইমানদারের জায়গা চলে গেল বেঈমানদারেরা বেঈমান জায়গাতে চলে গেল একবারে জাহান্নাম জাহান্নাম যাওয়া হয়ে গেল এবার কিন্তু তিনটা প্রশ্ন উঠবে বাবা কটা বললাম এই কটা বললাম দাদা একটু জল নিয়ে আসতে বলুন না তিনটা প্রশ্ন জায়গা হবে কোনটা গো বাবা জান্নাতিদেরকে জান্নাতে ঘোষণা দেওয়া হয়ে গেল যাও তোমরা জান্নাতে চলে যাও জাহান্নামীদের ঘোষণা করলো জাহান্নামে তোমরা চলে যাও হ্যাঁ ঠান্ডা পানি জাহান্নামে তোমরা চলে যাও এ বাবা জাহান্নামে তো ভাগাভাগি হয়ে গেল এবার জাহান্নামে যারা ঢুকে গেল লাহুম ফিহা খালেদুন চিরস্থায়ী যেন আবাদ চলতে শুরু হলো যারা জান্নাতে গেল এরা জান্নাতে গিয়ে আর বসবে না কি করবে ওই বাপজান বসবেন উঠাউটি করবেন না ডান দিকের মানুষগুলো বাম দিকে চলে আসবেন আমাদের কথা শুনুন জান্নাতে যে জান্নাতির আর বসবে না আল্লাহকে জিজ্ঞেস করবে আল্লাহ আমাদের সাথে যারা রোজা করেছিল নামাজ পড়েছিল হজ করেছিল জাকাত দিয়েছিল দান করেছিল ওই সমস্ত লোকগুলো কই আল্লাহ এদেরকে যে জান্নাতে দেখতে পাচ্ছি না তুমি তো জান্নাত আর জাহান্নাম ভাগ করে দিয়েছো কিন্তু ওরা কোথায় যাদেরকে দুনিয়াতে নামাজ পড়তে দেখেছিলাম আল্লাহ বলবেন বান্দা
তোমরা বিশ্বাসের সাথে নামাজ রোজা হজ যাকাত সাদকা দান করেছো আর তার ফল তোমরা পেয়ে গিয়েছো কিন্তু তারা বিশ্বাসের সাথে ইবাদত করতে পারেনি দেখো 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 তোমার সে নামাজি জাহান্নামে চলে গিয়েছে দেখো তো সে রোজাদার জাহান্নামে চলে গিয়েছে যখনই বলবে বন্ধু তো আমার আল্লাহর কাছে সে লোকগুলো বিচার দিয়ে বলবে আল্লাহ যে আমার সাথে নামাজ পড়েছে যে আমার সাথে দান করেছে এক সঙ্গে হাজি হজ করতে গিয়েছিলাম আল্লাহ ওদেরকে জান্নাতে দেখলাম না ওদের তুমি ব্যবস্থা করে দাও ওরা তো তোমাকে ভালোবেসে নামাজ রোজা হজ যাকাত করেছে আল্লাহ তাদের তুমি ব্যবস্থা করে দাও মুমিনদের কথা বলা শেষ হতে হতে বন্ধুরে জান্নাতীদের কথা বলতে বলতে আর এক দল এসে হাজির হয়ে বলবে যাদের পরিচয় হলো মুত্তাকি এরা বলবে আল্লাহ দুনিয়াতে অনেক লোকের সঙ্গে জামাতে নামাজ পড়েছিলাম ঈদের নামাজ পড়েছিলাম দান করেছিলাম আল্লাহ ওই সমস্ত লোকগুলোকে আমরা দেখতে পাচ্ছি না এক দল গেল তৃতীয়বার আর একবার আসবে কারা আসবে বন্ধু শুনে নিন একটা দল আসবে সে দলটার নাম হলো আল্লাহর ফারিস্তার দল আসবে আর ফারিস্তার এসে বলবে রব্বুল আলামিন যেদিন তুমি আমাদেরকে দেখতে বলেছিলে কে জোহরের নামাজ পড়ে কে আসরের নামাজ পড়ে কে দান করেছে কে ভালো কাজ করেছে হে আল্লাহ যাদেরকে আমরা নিজের চোখে দেখেছিলাম তারা নামাজ রোজা করেছিল হে মহান রব ওদেরকে একটা লোককে আমরা জান্নাতে দেখতে পাই না সুবহানাল্লাহ বলুন তো বাপ তাহলে কটা অবজেকশন পড়লো তিনটা একটা জাহান্নামীর সরি জান্নাতীরা বলল মুত্তাকিনেরা বলল আর আল্লাহর ফারিস্তার এসে বলল আল্লাহ যেই লোকগুলোকে দেখেছিলাম না আমার জোড়া করতে ওরা জান্নাতে নাই কেন তো বলবে তারা জাহান্নামে চলে গিয়েছে তো এরা বলবে আল্লাহ তাদের ব্যবস্থা করো আল্লাহ আমরা নিজের চোখে দেখেছি তাদের ব্যবস্থা করো এবার এখানে তো আমাদের কপাল খুলে গেল আর জীবন চলে না গো বাবা জল খেতে এজার জন্য ঈদের দিন বাড়ি থেকে বেরিয়েছি আর ঢুকছি আপনাদের জালসায় এ আল্লাহর বান্দা ঈদের দিন বেরিয়েছি ঘুরতে 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 গতকাল পৌঁছেছি বাড়িতে আর আজকে আর মাত্র একটা বারো তারিখে জালসা আছে তাহলে বছর শেষ একশো একুশে ধাক্কা একশো একুশে ধাক্কা ভাবছান আপনাদের কাছে আবেদন রেখে বলছি বিশ্বাসের সাথে কথা বলছি মনোযোগ দিয়ে শুনুন তাহলে কটা আবেদন হলো কথা বলুন একটু তিনটা জান্নাতি মুত্তাকি ফারিস্তা আল্লাহ ওদেরকে দেখেছিলাম ওদের ব্যবস্থা করো তা আল্লাহ বলছেন যে যখন তোমরা দেখেছো নিজের চোখে আমি আর তোমাদের সামনে কোনো কথা বললাম না তোমরা একবারের জন্য জাহান্নামে যাও যত জান্নাতি আছে বাপ সব জান্নাতি মহব্বতের খাতিরে একবার জাহান্নামে যাবে একবার সুবহানাল্লাহ বলবেন না এটা আল্লাহর ভালোবাসাতে সাজা কাটার জন্য নয় জান্নাতিরা জাহান্নামে ঢুকবে কাদের জন্য যাদেরকে পাশে দেখেছিল নামাজ পড়তে হজ করতে জাকাত দিতে তাদেরকে খোঁজ করতে আল্লাহর আদেশে জাহান্নামে যাবে কিন্তু বাবা যারা একদিন নামাজ পড়েছে নামাজের কপাল সাক্ষী আপনার চারু জায়গা সব পুড়ে ছারকার হয়ে যাবে কপাল পুড়ে ছারখার হবে না মুখমণ্ডল জল জল করে জ্বলছে কিন্তু আপনার অঙ্গ পতঙ্গ যা আছে সব জ্বলে ছারকার হয়ে গিয়েছে এবার ফারিস্তা মুত্তাকি ইমানদাররা যা দোয়া করেছে এদেরকে বলে যাও তোমরা জাহান্নামে যাও যাদেরকে চিনতে পারবে তাদেরকে তোমরা তুলে নিয়ে আসো এবাব জান্নাতে এরা চাবে আর যখনই যাওয়া দেখছে সব পুড়ে শেষ হয়ে আছে শুধু মুখমণ্ডলটা জেগে আছে কে এটা আব্দুর রহমান এটা এমদাদুল হক এটা সাত্তার আলী এবাব সব দেখে একবারে এ লোকেরা বলবে ভাই উঠো 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 কোথায় ভাই বলে আল্লাহর ঘোষণা হয়ে গেছে তোমার মুখ চিনতে পেরেছি তুমি আমার পাশে একদিন নামাজ পড়েছো তোমার সঙ্গে আমি হজ করতে গিয়েছিলাম তোমাকে দান করতে দেখেছিলাম তুমি উঠো উঠো আল্লাহ বলছেন আল্লাহ ঘোষণা করেছে তুমি চলো বান্দারা উঠে জান্নাতিদের সঙ্গে আবার আল্লাহর কাছে আসবে সেই ব্যবস্থার কথা পড়ল না বাপজান একে একে আস্তে আস্তে আবার আল্লাহ ঘোষণা করবে এই বান্দাবান্দিরা তোমরা তো সবকে উঠিয়ে নিয়ে এসেছো আবার ফারিস্তাদেরকে অর্ডার করবেন তোমরা আবার জাহান্নামে যাও দেখো গা কার ভিতরে এক দেনার পরিমাণ ঈমান আছে যাও তুমি নিয়ে আসো আবার যাবে আবার নিয়ে আসবে আবার যাবে আবার নিয়ে আসবে আবার যাবে আবার নিয়ে আসবে এবার আল্লাহ লাস্টে চিন্তা করে বলছে যে হাজি আমি হলাম সৃষ্টিকুলের রব আমি হলাম সৃষ্টিকুলের রব আর আমার কাছে আবেদন করছে জান্নাতিরা মুত্তাকিরা ফারিস্তারা তার মানে সবাই জাহান্নামীর কাছে ভালো হয়ে গেল আর আমি আল্লাহ কেন জাহান্নামীদের কাছে খারাপ থাকবো তো তিনজনের দয়া শুনে আমি জান্নাত থেকে বের জাহান্নাম থেকে বের করতে বললাম এখন আমার দয়াটা আমি চালু করে দিই আল্লাহ বলছেন আমি নিজে দয়া করে এক অঞ্জলি জোরে সুবহানাল্লাহ বলুন
এক অঞ্জলি মানে এক খাবল জাহান্নামে মানুষকে তুলে জান্নাতে ফেলে দিবে এবার জোরে সুবহানাল্লাহ বলবেন না আল্লাহর দয়া জাহান্নামে তোলার পরেও কিছু লোক যারা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু এই কালেমার প্রচার করেছে আরো কিছু লোক জাহান্নামে থেকে যাবে সব শেষের কথা আপনাকে আরেকটা হাদিস ইবনে মাসুদের দিকে টপকে চলে গেলাম ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহর দয়া কত আল্লাহর মহব্বত কত এক অঞ্জলি এক খাবল উঠিয়ে দেওয়ার পরেও আল্লাহর শান্তি হলো না আল্লাহ আবার দয়া করে বলছেন যাও গো একটা লোককে আমি দয়া করে জাহান্নাম থেকে উঠালাম শেষ টাইমে শেষ পর্যায়ে যে লোকটাকে জেল খাটা সাজা দেওয়ার পরে আল্লাহ উঠিয়ে নিয়ে আসবেন সেই লোকটা যখন উঠে জাহান্নাম থেকে আসবে আসার সঙ্গেই যখন জাহান্নাম থেকে বের করে উঁচুতে বসাবে লোকটা আল্লাহর সামনে নিঃশ্বাস ছেড়ে বলবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তোমার যে এত নর্দমা থেকে আমাকে উঠিয়ে এই সুন্দর জায়গাটাতে রেখেছো এবাব জান যখনই উঠতে বলবে সেই বান্দা খুশি হয়ে উঠে আসবে আর একবার জাহান্নামের দিকে তাকাবে আর একবার সামনের দিকে তাকাবে যখন জাহান্নামের দিকে তাকাবে জাহান্নামের জ্বলন আগুন তার মুখমণ্ডল আবার পুড়িয়ে ছাইকার করে দিবে আবার তাকে ঝাঁস মেরে দিবে লোকটা দ্রুত গতিতে যাবে দেখতে দেখতে তাকে আল্লাহ আশ্রয় দিয়ে বলছেন এই বান্দা তোমার এই যে আমের গাছটা দেখছো না এই জায়গাটা তোমার থাকার জায়গা তো বান্দা আবেদন করলো আল্লাহ জাহান্নাম থেকে তুমি আমাকে দয়া করে বাঁচিয়েছো মাবুদগা আর একটা দয়া করো বলছেন কি দয়া তোমাকে করতে হবে এমনি তো তোমাকে জাহান্নাম থেকে আমি বাঁচালাম বলে আল্লাহ একটা দয়া করো কি দয়া বলে একটা গাছ আমাকে দেখতে দাও এই গাছের নিচে আমাকে আশ্রয় দাও এই গাছটার নিচে আল্লাহ আশ্রয় দিলেন আল্লাহ বলছেন এই আদম সন্তান তোমাকে জাহান্নাম থেকে বের করলাম আমার দয়াতে আবার আমারই দয়াতে তোমাকে গাছের নিচে থাকতে দিলাম তুমি যেন আমার কাছে আর কিছু চেয়ে বসিও না যদি চেয়ে বসো তো আমি আল্লাহ আমার তোমাকে দিব না তুমি আর কিছু চাইবে না যখন এই কথা বলা তখন ওই জাহান্নামী লোকটা বলছে এ রব্বুল আলামিন তোমার কাছে চাইবার কোনো জিনিস নাই যে জাহান্নাম থেকে বেঁচে গিয়েছি এটাই তো বড় যথেষ্ট এ মহান রব তোমার কাছে আর কিছু চাইব না আমাকে তুমি পরিত্রাণ দিয়েছো এ গাছের নিচে আশ্রয় দিয়েছো তোমার কাছে আর চাইব না বন্ধু রে যখনই এই কথাটা বলা হে আল্লাহর বান্দা আল্লাহ বলছে আদম সন্তান তুমি তো এখন স্বীকার করেছো আর চাইব না কিন্তু আমি আল্লাহ জানি তুমি কত দূর পর্যন্ত চাইতে চাইতে যাবে একবার জোরে বল না লিল্লাহে তাকবীর গাছের নিচে বসে আছে বাপ বসে বসে ঠান্ডা হাওয়া জাহান্নামের দিকে দেখছে টুকটুক করে আর এই শীতল হাওয়াটা আছে আর যারা এই গাছের নিচে ঠান্ডা পানি খাচ্ছার আনন্দ করছে হঠাৎ করে দেখছে বাবা এই গাছটার চাইতে ওই রোডের কাছে একটা সুন্দর গাছ হয়ে গেছে যখনই গাছ দেখাম ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যখনই সুন্দর গাছটা দেখতে পাওয়া এই আদম সন্তান আবার আল্লাহর কাছে অভিযোগ করে বলছে আল্লাহ তোমার কাছে চাইব না বলেছিলাম কিন্তু তুমি সৃষ্টি কুলে রব তুমি দয়াশীল ক্ষমাশীল এ আল্লাহ প্রত্যেকটি মানুষকে তুমি বলেছো কুলিয়া ইবাদিয়াল্লাজি আসরাফু হে আল্লাহ তুমি ঘোষণা করে দিয়েছো তুমি ক্ষমার জন্য দরজা খুলে রেখেছো মাবুদ গো এই গাছটা আমি দেখতে পেলাম এর নিচে আরাম নিলাম বিশ্রাম নিলাম কিন্তু সামনে রোডের কাছে একটা গাছ দেখতে পাচ্ছি ইয়াল্লাহ এই গাছের কাছে দেখলাম এই জায়গাটার তাপ আমার কাছে এসে যাচ্ছে মাবুদ গো আমাকে আর একটু সামনে নিয়ে যাও ওই যে গাছটা দেখতে পেলাম আল্লাহ ওই গাছের নিচে তুমি আমাকে আশ্রয় দিয়ে দাও বন্ধুরে আমার যখন আল্লাহর কাছে আবেদন করবে এ লোকটাকে আবার আল্লাহ বলবেন তুমি যে এক্ষুনি বললে একটু আগে বললে যার কিছু চাইব না আবার কেন তুমি আমার কাছে চাইছো যখনই বলবে তখন বলবে আল্লাহ গো তুমি যে সৃষ্টি কুলের রব দয়ার ভাণ্ডার তোমার কাছে আছে এই জন্য তোমার কাছে এই গাছে চাইতে ভালো গাছটা চাইলাম তখন আল্লাহ বলছেন যা যখন তুই চাইলি তোকে আবার দিলাম ওই রোডের কাছে যা রোডের কাছে গিয়ে বাবা এক ঘন্টা দুই ঘন্টা হয়েছে ঠান্ডা হাওয়া পেয়েছে পানি খেতে পেয়েছে আবার দেখছে তো বাবা এই গাছের চাইতে আর একটু বড় গাছ ভালো গাছ মোড়ের দিকে হয়ে গিয়েছে মানে জান্নাতের দিকে আগাচ্ছে এটা কার দয়া আল্লাহর দয়া জান্নাতের দিকে আগিয়ে গিয়ে দেখছে এই গাছ দুটোর চাইতে ওই গাছ গাছটা আরও ভালো তখন এর তো আর উপায় নেই জো নেই আল্লাহকে বারবার বলেছে আল্লাহ তোমার কাছে আর চাইব না কিন্তু নিরুপায় আদম সন্তানের মন ভরে না রব্বুল আলামিনের কাছে অভিযোগ করে বলছে আল্লাহ
তুমি আদম সন্তানকে লজ্জিত করো না আবার তোমার কাছে আবেদন করতে আরম্ভ করলাম তুমি বারবার মানুষকে ক্ষমা করো আর বারবার তোমার কাছে আমরা আবেদন করি হে মহান রব ওই যে গাছটা আমি দেখতে পাচ্ছি জান্নাতের গেটের আশেপাশে দেখতে পাচ্ছি হে মহান রব ওই গাছটা নিচে আমাকে একবার আশ্রয় দিয়ে দাও বন্ধুরে আমার যখন এই বান্দা এই আবেদন করবে এই আবেদন করার কারণে আবার আল্লাহ বলবে বান্দারে তুমি যে একটা গাছ চাইলে তারপর দ্বিতীয় গাছ দিলাম তৃতীয় গাছ আবার তুমি আবেদন করেছো তোমার চাওয়া পাওয়া কখন শেষ হবে তুমি একবার বলে দাও সেই বান্দা লজ্জিত হয়ে বলবে আল্লাহ চাওয়া পাওয়া শেষ হবে কখন তোমার কাছে তো লজ্জা হবে না হাজারবার জেনা করেছি হাজারবার মদ খেয়েছি হাজারবার চুরি করেছি আর তুমি বলে দিয়েছো কুলিয়ায়ে বাদি এল্লাজি আমার কাছে চাইতে অসুবিধা করিও না লা তাকনা তুমি রহমাতিল্লাহ রব্বুল আলামিন তুমি আমাকে ব্যবস্থা করে দাও যখন এই গাছটা বাদ দিয়ে আবার ওই গাছের কাছে গেছে আর যাওয়ার পর বসে বাবা আনন্দ করতেছে তখন সে বান্দা আমার আল্লাহকে বলছে মাবুদ গো আর একটা শেষ পর্যায়ে চাওয়ার জায়গা আছে একবার জোরে বলুন না লিল্লাহি তাকবীর জান্নাতের কাছাকাছি যে গাছটা ছিল তিন নম্বর গাছটার কাছে গিয়ে বসে আছে তো জান্নাতীদের গানের আওয়াজ পাচ্ছে একবার জোরে সুবহানাল্লাহ বলুন জাহান্নাম থেকে উপরে উপর থেকে এক গাছ দুই গাছ তিন গাছ বারবার আবেদন করতে আছে তখন এই লোকটা আবার জান্নাতের পাশে গাছটা যে আছে জান্নাতবাসীর আনন্দের খবর তার কানে পৌঁছাচ্ছে তখন শেষ পর্যায়ে আবেদন করে বলছে আল্লাহরই একটা কথা বলবো কটা কথা একটা কি বলবি বল তো রব্বুল আলামিন তিনটা গাছ ওভারটেক করে আসলাম আর তুমি প্রত্যেকবার দয়া করেছো মাবুদ গো তোমার কাছে আর একটা অভিযোগ তুমি কি আমাকে জান্নাতের গেট পর্যন্ত পৌঁছাবে না একবার জোরে বলুন না সুবহানাল্লাহ হঠাৎ একদিন আসবে রে জম ফুরাবে তোর দেহের দম সবাই তখন বলবে তুমি শুধু একটা লাশ কাটিবে তোমার জন্য ঝাড়ের মোটা বাস আনবে কেহ আতর লোভান করবে গরম জল লাশটা কোথায় আছে বলো মাটি দিবা চল হঠাৎ একদিন আসবে রে জম পুরাবে তোর দেহের দম সবাই তখন বলবে তুমি শুধু একটা লাশ কাটিবে তোমার জন্য ঝাড়ের ফেনসে বাস জোরে জোরে বলুন একবার সুবহানাল্লাহ বন্ধুরে আমার কথা বলতে আরম্ভ করলাম জান্নাতের গেটে বসার আবেদন করবে আল্লাহ রাব্বুল আলামিন বলবে আদম সন্তান কখন তোমার মনটাকে ভরাতে পারো কখন তোমাকে সাহায্য করে আমি দিনটা বোঝাতে পারবো আদম সন্তান তখন অপমান হয়ে বলবে হে মহান রব তুমি কি আমাকে শেষবারের মতো একটা জায়গা অবজনসন করে দেবে না আল্লাহ বলবেন যাও রে বান্দা যাও তোমাকে কখন আমি শান্তি দিতে পারবো শুনে নাও এই জায়গাতে তোমাকে শান্তি দিতে পারলাম না দুনিয়াতে তোমাকে শান্তি দিতে পারেনি এ আদম সন্তান শুনে নাও তোমাকে দুনিয়া পরিমাণ এরকম দশটা জায়গা আমি আল্লাহ তোমাকে দান করে দিলাম তোমার চাওয়া তো শেষ হয় না আমি আল্লাহ দয়া করে তোমাকে দুনিয়ার সমপরিমাণ দশটা জায়গা দান করে দিলাম যখন এই কথা বলা তখন আদম সন্তান আল্লাহকে বলছে আল্লাহ তুমি সৃষ্টিকুলের রব হয়ে তুমি আমার সাথে ঠাট্টা করছো বান্দা বলছে আল্লাহ তুমি সৃষ্টিকুলের রব হয়ে তুমি আমার সঙ্গে ঠাট্টা করছো তো বলছে বান্দা ঠাট্টা করি না তোমাকে অরিজিনালভাবে দিব কারণ দুনিয়াতে তোমার চাহিদা মেটাতে পারেনি আখিরাতেও তোমার চাহিদা মেটাতে পারবো না যাও তুমি জান্নাতের অধিবাসী হয়ে যাও এটা আল্লাহ দয়া বলবেন না আল্লাহ দয়া করবেন না এই জান্নাতটা পাওয়ার জন্য বন্ধু একটা লোকের কথা বলবো একটা লোক উঠবেন না আমার মেন সময় চলে এসেছে আপনারা জানেন আমি কী জন্য আপনার কাছে ওয়াজ করতে আরম্ভ করেছি আল্লাহর দয়া যে আপনি শুনেছেন এই আল্লাহর দয়া পাওয়ার জন্য বেশি লোকের কথা বলবো না একটা লোকের কথা বলবো আমি আমাদের গত ঈদের মাঠে গল্পটা করেছিলাম হাদিসটা পাঠ করেছিলাম কী গো বাবা একজন সাহাবা এই বাপ আপনাকে বোঝার জন্য বলছি এই যে আমের গাছটা লাগা আছে না এটা আমের গাছে একটা চারদিকে ডালপালা ছড়িয়ে আছে এই ডালপালা যে ছড়িয়ে আছে যদি বুঝাবার জন্য বলছি এটা ধরেন আপনার জমি আর এটা আমার জমি এটা আপনার জমি এটা আমার জমি আপনার জমিতে একটা গাছ আছে আর গাছটা বেঁকা হয়ে কিংবা ওয়ালের মধ্যে আইলের মধ্যে কিংবা ডালপালাগুলো আমার জমিতে চলে এসেছে আমি যদি ইমানদার হই আমি যদি আল্লাহওয়ালা হই তো আপনার গাছের আম যদি আমার মাটিতে পড়ে তো আমি খেতে পাবো কি পাবো না বলুন খেতে পাবো জি ইমাম যদি আমার থাকে তো আমি ভাবনা চিন্তা করব এই লোকটার আম
আমার জমিতে পড়েছে এই আমটা আমার দায়িত্ব আছে তাকে ব্যাগ দেওয়া না তো কোন একটা ব্যবস্থা করা করবেন কি না এই বাপ ব্যবস্থা আপনি করতে যাচ্ছেন ব্যবস্থা জায়গাটা হলো যেই লোক তার গাছ আমি একজন কমজোর দুর্বল মানুষ এতিম ছেলে আমার বাপ চাচা কেউ নাই তাকে আঘাত করার মতো কেউ নাই আমি গিয়ে বলছি ভাই তোমার গাছটা যে পড়ে গেছে মিডিলে আইলটা সোজা করব কিংবা ডালটা পড়ে গিয়েছে আমি তোমার সঙ্গে কোনো ভেজালে থাকবো না ভাই আমাকে গাছটা দিয়ে দাও নালে বিক্রি করে দাও নালে কেটে সাফ করে দাও আমি গরিব মানুষ গিয়ে তার কাছে আবেদন করলাম ইমামদার সেই লোকটা কোনো কথায় আমার সাড়া দিল না আমার কোনো কথাই শুনল না নিরুপায় হয়ে গেলাম বারবার বললাম অবজেকশন করলাম কাজ হলো না এবার আমার অবজেকশন জায়গা একটাই আছে আমি মাওলানাকে বললাম সেই যুগে আসলো কার কাছে নাবির কাছে নাবি গো লোকটাকে আমি গাছটা কাটতে বলছি গাছটা কাটে না হুজুর গাছটা বিক্রিও করে না আর আমার ফসল নিয়ে আমার একটু ঝামেলা হচ্ছে তো রাসূল তো আপনি একটু বলে দিন তার কাছে গিয়ে আমাকে যেন গাছটা দিয়ে দেয় তো নাবি বলছেন তার কাছে গিয়ে লোকটার নাম হলো আবু লু বাবা কি বললাম আবু লু বাবা এই বাবু এই শোনো শোনো এ রাসূলুল্লাহ কিছু বলছেন বলে হ্যাঁ বলছি বলে তোমার যে পাশে আইলওয়ালা আছে জমিওয়ালা আছে তোমার কাছে আবেদন করেছে হয় গাছটা বিক্রি করে দাও নালে কেটে উঠিয়ে দাও নালে আলটা সোজা করতে দাও তিনটার ভিতরে একটা তুমি ফায়সালা করো এই লোকটা বলছে হুজুর আমি কোনোটাই করতে পারবো না নাউজুবিল্লাহ বলবেন না নাবীর কথার ওপরে এতরাজ নাবি এতরাজ শুনে বলছে এ তো সাধারণ লোক নয় একে তো একটা হিষ্টপিষ্ট ব্যাপার আছে একে বোঝাতে হবে তো একে বোঝাতে গিয়ে নাবি বলছেন এসাবা শোনে লাও একটা খেজুরের গাছ আমার কথা মতো যদি গরিবকে দিয়ে দাও কিংবা বেঁচে সাফ করে দাও কিংবা আইলটা সতেজ করে দাও এ আল্লাহর বান্দা তুমি কান খুলে শুনে নাও আমি নবী মোহাম্মদ তোমার জন্য দোয়া করব এই জন্য দোয়া করব রে যে আল্লাহ যেন তোমাকে জান্নাতে একটা এই পরিমাণ খেজুরের গাছ দান করে দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না তোমার আম্মা আমি নাও গো দুদুমা হালিমা বন্ধুরে আমার এই বন্ধু সদা শুনতে শুনতে নবীজির কথা শুনে লোকটার মনটা ঘামলো না মনটা নরম হলো না নবীজি বললেন শুনে লাও জান্নাতে তোমার জন্য একটা খেজুরের গাছের আবেদন করব আমার নাম হযরত মুহাম্মদ আর আমি আল্লাহর কাছে যদি দোয়া করি তো আল্লাহ সঙ্গে সঙ্গে আমার দোয়াটা কবুল করবে এটা জানার পরে যখন ওয়াজ করা হলো সে লোকটা বললো বাবা বলছে রাসূল গো আমি কোনো কিছুর পরিমাণে এই খেজুরের গাছ বিক্রি করব না লোকটা চালাক না খ্যাপা জোরে বলুন না খ্যাপা অরিজিনাল খ্যাপা পাগল কেন যে নবীজি তার জন্য জান্নাতে একটা খেজুরের গাছ চাইবেন আর যার খেজুরের গাছ জান্নাতে থাকবে সে লোকটা জাহান্নামে থাকতে পারে খেজুর গাছের ভালোবাসাতেও সে জান্নাতে যাবে ওয়াজ বুঝতে পারেনি আবু লুবাবা ফেল ফেল করে তাকিয়ে আছে হাজার হাজার সাহাবা বসে আছে শো শো সাহাবা বসে আছে একজন সাহাবা চিন্তা ভাবনা পড়ে গেছে আল্লাহ একটা খেজুর গাছের বিনিময়ে জান্নাতে একটা খেজুরের গাছ এত বড় সৌভাগ্য হওয়ার পরও এই লোকটা ফের আল্লাহ নবীর কথা রাজি হতে পারলো না এর হতভাগা কপাল কপাল খারাপ হয়ে গেছে সেই সাহাবা উঠে এসে বলছে হুজুর আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো আল্লাহ পাকের নবী বলছেন কী বলছো বলো তো হুজুর গো এই লোকটাকে আপনি এই খেজুরের গাছের জন্য জান্নাতে একটা খেজুরের গাছ দিতে চাইলেন এই লোকটা নিতে চাইল না হুজুর আমি যদি এই খেজুরের গাছটা কিনে দিই তো আপনি কি আমার জন্য দরখাস্ত করবেন আমার জন্য জিম্মাদার হবেন খেজুরের গাছের বিশ্বনবী বললেন হ্যাঁ তুমি যদি এই খেজুরের গাছ কিনে দাও তো আমি তোমার জিম্মাদার হব এই খেজুরের গাছে জান্নাতের ব্যবস্থা করে দেব বন্ধুরে আমার যখনই ওয়াজ শোনা বিখ্যাত সাহাবা আবু দাহাদা সঙ্গে সঙ্গে নবীর ভালো তারা তাজা হয়ে গিয়েছে জান্নাতের ভালোবাসা তোর তাজা হয়ে গিয়ে এ বন্ধু এই লোকটাকে বললো বন্ধু রে তুমি যে একটা খেজুরের গাছ বিক্রি করবে না সারা বিশ্বের নেতা তোমার কাছে একটা প্রস্তাব রেখেছে তাকে তুমি সম্মান করতে পারো নি অতএব জান্নাতের ভাগিদার তোমার দ্বারা অসম্ভব হবে না তুমি একবার শুনে নাও এই গাছটা কি তুমি বিক্রি করবে বলে না বিক্রি হবে না বলে অনেক টাকা তোমাকে দেওয়া হবে তুমি কি বিক্রি করবে না বিক্রি করা হবে না লোভ শুরু হয়ে গেল বন্ধু রে যারা ইমানদার হবে জীবনকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিবে একবার জোরে বলুন না সুবহানাল্লাহ বিক্রি হবে না হবে না হবে না লোভ চালু হয়ে গেল একটা গাছের বিনিময়ে যদি পাঁচটা গাছ পায় হবে না দশটা গাছ পায় হবে না এক বাক্যে আবু দাহাদা রাজি আল্লাহ তাআলা আনহু বলছে ভাই তুমি তো বিক্রি করবা না করছো তোমাকে আমি লোক দেখালাম কি লোক বলে আমার একটা বাগান আছে
গোটা মক্কার মানুষেরা জানে মদিনার মানুষেরা জানে আবু তাহাদার একটা খেজুরের বাগান আছে আর এই খেজুরটা কত করে কিলো বিক্রি হয় তুমি জানো না আমার খেজুরের এত মূল্য আছে একটা খেজুরের দাম অনেক হবে আমার খেজুরের বাজারে যত খেজুর আছে সবচেয়ে মূল্যবান খেজুরের গাছ আছে এই জায়গাটাতে আমার 600টা খেজুরের গাছ আছে একবার জোরে বলুন আল্লাহু তাকবীর কটা বললাম কটা 600টা খেজুরের গাছ আছে এই 600টা খেজুরের গাছ তোমাকে দেওয়া হবে তুমি কি খেজুরের গাছটা দিবে না একটা গাছ এই লাভ লোভা বলছে না দেওয়া হবে না বন্ধুরে ইমানদারের ইমানের পরীক্ষা নেওয়ার জন্য খেলা চালু হয়েছে আমি 600 খেজুরের গাছ দিলাম হবে না তুমি আর কি নিতে যাইছো বলে দাও বলে যতটা খেজুরের গাছ সমপরিমাণ জায়গা আছে যদি 5 বিঘা হয় 10 বিঘা হয় খেজুরের গাছ যতটা জায়গাতে লিপিবদ্ধ করা আছে এই জায়গা তোমাকে দেওয়া হবে শুধু তাই নয় আমার বাগানটার এর জন্য নাম দাম বেড়ে গিয়েছে আমার বাগানটার খেজুর এর জন্য ভালো হয় আমার এই বাগানের ভিতরে একটা কুয়া আছে একটা পানির নলকূপ আছে ইন্দারা আছে এত দামি পানির ইন্দারা আছে রে এ আবুল বাবা তুমি সেটা জানো কিনা জানি না আমার বক্তব্য তুমি শুনে নাও যেই বাগানটা তোমাকে দেওয়া হবে এখানে একটা মিষ্টি পানির ফোহরা আছে যে পানিগুলো 20 টাকা লিটারে বাজারে বিক্রি করা হয় আর একবার বলুন সুবহানাল্লাহ কত টাকা লিটারে দামি পানির ভিতরে আমার বাগানের পানি দামি বাগান আর দামি পানি শুধু তাই নয় এই বাগানের ভিতরে আমার একটা বিল্ডিং বালাখানা আছে প্রাসাদ আছে এই প্রাসাদ সহ কটা হলো 600 খেজুরের গাছ এর জায়গা এখানে নলকূপ মিষ্টি পানির নলকূপ 20 টাকা লিটার বিক্রি হয় 10 টাকা লিটার বিক্রি হয় এত মূল্যবান পানি শুধু তাই নয় আমার বালাখানা আমার বাড়ি ঘর চারটা পাঁচটা যা রুম আছে বেডরুম বাথরুম জয়েন্ট রুম যত আছে সব তোমার তুমি যদি একটা খেজুরের গাছ দাও কটা বন্ধু আমার পুঁজি সেটে গিয়েছে আবু লোবাবা দেখলো একটা গাছের বিনিময়ে 600 খেজুরের গাছ 7 বিঘা জমি একটা নলকূপ ভালো পানি আর একটা সুন্দর বালাখানা একটা খেজুরের গাছ বিক্রি করে দিব তার মানে আমি পেয়ে গিয়েছি জান্নাতের চাইতে বেশি দাম দুনিয়াতে পেয়েছি নাউজুবিল্লাহ আবু লোবাবা কিন্তু আল্লাহর ভালোবাসা চিনতে পারলো না যখনই হ্যাঁ আর না হয়ে গেল দলিল বদল হয়ে যাবে লেনদেন হয়ে যাবে সাক্ষী লোকেরা আছে লোকেরা বলল হ্যাঁ আবু লোবাবা তোমাকে বাগান দিতে চেয়েছে আবু দাহাদা বাগান দিতে চেয়েছে আল্লাহ আবু লোবাবা তোমাকে একটা খেজুরের গাছ দিতে চেয়েছে কথাবার্তা হয়ে গেল আবু দাদা রাজিয়াল্লাহু তাআলা আনহু একই টানে মান্দাপাড়া মহিলা মাদ্রাসা পার করে গিয়ে ছেলে মাদ্রাসার কাছে বাড়ি স্ত্রীকে বলছে উম্মে দাহাদা আর দেরি করিও না বাচ্চারা বাইরে যে সরগোল করছে চেঁচাচেঁচি করছে খেলাধুলা করছে সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে যাও স্ত্রী জিজ্ঞেস করলো স্বামী গো কেন আপনি বাইরে থেকে দাঁড় করে রাখছেন আপনি কেন বাইরে দাঁড়িয়ে আছেন ওই অপেক্ষা করছেন কেন ভিতরে ঢুকতেছেন তো স্ত্রীকে বলছেন বিবিরে বাড়িতে ঢোকার মতো পারমিশন আমার নেই বাচ্চারা যারা চেঁচাচেঁচি করছে বের করে নিয়ে আসো তুমিও বেরিয়ে আসো এই গাছটা আমার বিক্রি হয়ে গিয়েছে বাগান বাড়ি বিক্রি হয়ে গেছে স্ত্রী জানতে চাইলো স্বামী আপনার কাছে জানতে চাই কিসের কারণে কত টাকাতে আপনি বিক্রি করেছেন তো স্ত্রীর সামনে স্বামী গল্প করে বলছে স্ত্রী একটা খেজুরের গাছের বিনিময়ে যে খেজুর গাছটা জান্নাতে পাওয়া যাবে এই জান্নাতে খেজুরের গাছ পাওয়ার জন্য আমি 600 খেজুরের গাছ আল্লাহ রাস্তা দান করে দিয়েছি একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ স্ত্রী কত বিচক্ষণ এবার চিন্তা করেন স্ত্রী বলছে স্বামী ঠিকই বলছেন বলে হ্যাঁ যেই ছেলেগুলো খেলাধুলা করছিল ওদের হাত ধরেছে ঠ্যাং ধরেছে বলছে তাড়াতাড়ি বের হ কেন বাড়ি বিক্রি হয়ে গেছে কিসের জন্য জান্নাতে একটা খেজুর গাছের জন্য স্ত্রীর মাথায় বুদ্ধি চিন্তা হে মহান রব এই 600 গাছের খেজুর বিক্রি করে মাত্র 10,000 টাকা ইনকাম হয় 1,00,000 টাকা ইনকাম হয় মাবুদ গেটা 5 বিঘা জায়গার মধ্যে সীমিত কিন্তু আমার কাছে ওয়াজ শোনা আছে আমি নবী মুহাম্মদের ওয়াজ শুনেছি যদি কারো ভাগ্যে একটা জান্নাত জুটে যায় তো জান্নাতটা কত বড় হবে জান্নাতের একটা গাছ কত বড় হবে বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্ত্রী মনে মনে চিন্তা করছেন স্বামীর সঙ্গে তর্ক নয় কেন বিক্রি করেছো কি জন্য বিক্রি করেছো কোনো কথা নয় স্বামীর সঙ্গে কথা
কথাকে মিলিয়ে বলছে আল্লাহ জান্নাতে একটা গাছ হবে আর একটা দ্রুত গতি ঘোড়া যদি দৌড়াতে আরম্ভ করে গাছের এক মাথা থেকে 100 বছর দৌড়ার পরে যে জায়গায় ঘোড়াটা থামবে অত বড় একটা জান্নাতের গাছ হবে আল্লাহ মাত্র আমার 7 বিঘা জমি বিক্রি করেছি মাত্র আমি 600 গাছ বিক্রি করেছি হে মহান রব জান্নাতে এত বড় জায়গা কেনার জন্য আমি 600 খেজুরের গাছের মালিক আর আটকাতে পারলাম না আমার স্বামীকে আটকাতে পারবো না আমার স্বামীকে বলতে পারবো না একই সঙ্গে জান্নাতে থাকবো আর একটা গাছ কত বড় হবে একটা দ্রুত গতিতে ঘোড়া দৌড়াবে আর 100 বছর চলার পর যতটা প্রশস্ত জায়গা হবে অতটা জায়গা আমার আল্লাহ আমাদেরকে দান করবে স্বামীকে বলল স্বামী গো চলো ফুটপাতে দিন কাটাবো কিন্তু আমি আর এই বাড়িতে থাকতে পারবো না একবার জোরে বলুন না সুবহানাল্লাহ বন্ধুরে প্রশ্ন আপনাদের কাছে আবু দাহাদার কারণটা কি জান্নাতে থাকবার জন্য কারণ মুসলমান আপনারা বলুন তো এত নামাজ এত রোজা এত হজ এত যাকাত এত দান কিসের জন্য করছেন তো এক বাক্যে সবাই বলবেন মাওলানা আমরা জান্নাতের উদ্দেশ্যে এতগুলো কাজ করতে আরম্ভ করেছি হে মুসলমান জান্নাতে তো তারাই যাবে ইয়াতিমকে সাহায্য তারাই করবে যাদের ভিতরে ইমানের জোশ আছে তাকাব্বুর আছে ইমানের ফখর আছে বন্ধু কাদের ইমান আছে একবার দেখে নিন গোটা ডুবা অঞ্চলের ভিতরে ওই সমস্ত নেককার বান্দার আল্লাহকে ভয় করে আল্লাহর প্রতি বিশ্বাস চ্যালেঞ্জ দিয়ে জীবন কাটাতে থাকে ওরা কারারে বন্ধু যারা আজকের মাটিতে আবু দাহাদা রাদিয়াল্লাহু তাআলা আনহর মতো 600 খেজুরের গাছ দান করার মতো লোক থাকবে না না মাওলানা 600 খেজুর দান করতে পারবো না একটা লোককে দেখবো যেই লোকটা 5000 টাকা দান করবে কিন্তু সবার 5000 টাকা নিব না